মাশাআল্লাহ সাহেবটলো বোয়াই দিলে আরে আল্লাহ মানে এমন মন হয় যে মানে আবার মতো বুঝুন না এই বাংলাদেশ আর দ্বিতীয় না ঠিক কিনা কর আলাফও লাগাই দিলে মনে হয় সব বুঝে এবারে যদি কোন সুরা ফাতেহাটা কর এবারে দেখবেন আস্তে করে আল্লাহ রে এবারে যে বুগা ওজু নাই ওজু নাই কা ওজু লাগতো না আমরা মুখস্থ না কই ভালো সুবিধা নাই কই কিছু কিছু সমস্যা হয় যে ফরে নাউজুবিল্লাহ কোনটা কেন সুরা ফাতেহাটা ফরার ক্ষমতা নেই আর তাই ওটা কোয়ার যোগ্যতা নেই দোয়ায় কোন উদ্দেশ্যে জিগাইয়া লাভে নাই আই আই ছেলে কি হলো মাহফিল শুরু হলো তুমি এমন তামাশা করতেছো কেন তাই বসাই দাও আমিন কম এই আওয়াজে তো ওয়াজ হবে না ভাই আপনি আমি তো আওয়াজ বার হয় না কেন বার হইব কেন ব্যাপারে যেমন মাফলার ফেসাইছে এবার রওনা সে কতক্ষণ পরে খাটো করে ও বার করুন লাগতো ভাই দুম বন্ধ হইয়া মরণের কথা এমনি ফেসাইছেন গিতেন আপনি এমনি জামি টামি খিল্লা সে গাউনের কথা ডেকিতে খুলেন ফাঁক করেন এবার আগে করতে পারে তাহলে সোভান আল্লাহ দেবো কোন জোরে আওয়াজ দিয়ে আমি যখন যেটা বলি আসতে না জোরে কথা কর আসতে না জোরে দুই একজন সবাই মিলে কথা কর মাথা লাগে দুই একজন সবাই মিলে এটাও তো পারে দুই একবার না বারবার আমি যখন যেটা প্রশ্ন করে আওয়াজ করে বলবেন বলেন সোভান আল্লাহ আর আওয়াজ নাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আসলে কি আমাদের আকল কিন্তু সামান্য একেবারেই সামান্য আমরা এটা নিয়েই আমরা গর্ব করি অহংকার করি মন যা চায় তা করি আসলেও আমাদের আকল কম আপনি জানেন না এইটার উপরে আরো সাতটা আকাশ আছে ওই আকাশগুলোতে কি আছে আপনি এটা জানেন না এটা জানবেন দূরের কথা যে আকাশ দেখা যায় এই আকাশের ভিতরে আমরা চাঁদ চিনি আর সূর্য চিনি আর গ্রহ নক্ষত্র কয়েকটার নাম জানি আরও যে কত কিছু আছে বিজ্ঞানীরা বলেছেন এমন অনেক নক্ষত্র আছে যেটার আলো এখনো এসে পৃথিবীতে পৌঁছায় নাই কেয়ামতের আগে পৌঁছবে কিনা এটা তাদের জানা নাই সুবহানাল্লাহ বলবেন আপনি কি সত্যিখানি কথা মনে করেছেন আকাশ সম্পর্কে আপনি ধারণা নাই আপনি কিচ্ছু জানেন না তো আপনি বাংলাদেশের সম্পর্কে জানেন না আপনি কুমিল্লা জেলা সম্পর্কে জানেন না আপনার অনেক জায়গা আছে আপনি কুমিল্লার ওই জায়গায় জানে নাই আপনি যদি চোখ বান্ধা দেওয়ান যায় আর নিয়ে যদি সাইডা দেওয়ান যায় আপনি কোনো আইতেন ফারতেন না ঠিক কিনা কর এরকম জায়গা আছে নাকি নাই আপনি কুমিল্লা চিনেন না বাংলাদেশ চিনেন না আপনার আকাশ সম্পর্কে ধারণা নাই নদী সম্পর্কে ধারণা নাই পাহাড় সম্পর্কে ধারণা নাই আপনি কি খেয়াল করে দেখেছেন আল্লাহকে আপনি কেমনে চিনবেন সামান্য একটা প্যান্ডেল টাঙ্গাইছেন আপনারা সামান্য একটা প্যান্ডেল এটার ভিতরে মাঝে দুই সারি খুঁটি দুই পার্শ্বে আরও খুঁটি তারপরে ধর্ণার বাস তারপরে রশির বাঁধ তারপরে সামিয়ানা তাও বাতাস নাই দিকে বাতাস যদি কোনো লেলিরা বাতাস হয় তো যেবার এই দেখুন এটা এবারে দেখলেন ওই সিলেন দিয়া নাই কতক্ষণ ফরে ফরে গেলি স্রেত স্রেত আওয়াজ শোনা গেল কাফড়টা ছিঁড়া গেল গোল ঠিক নিও এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন আপনি কোনো দিন আপনি কোনো দিন বিজয় পাড়া খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন যে সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটু লাগে তাইলে এত বড় আকাশ টাঙ্গাইতে কতগুলো খুঁটির দরকার ছিল সুবহানাল্লাহ বলবেন না কিন্তু কোথাও কি খুঁটি আছে কথা বলেন আছে আপনারা কেমনে কইবেন আছে না নাই আমি তো কইতাম ফাটি আমি গেছিলাম মাহফিল খাগড়াছড়ি কিশোরী কথা কেন কিশোরী খাগড়াছড়ি মাটিরাঙ্গা একটা জায়গা আছে ওইখানে যখন আমি মাহফিলও গেছি তার আমার কই হুজুর আমরা এখন ও সাফাহার আছে সাইবেন নিয়ে আমি ডর করে তার আগে একবার ওই শালদা নদী জিয়াও রহমান আইছিল হাবলা আমি প্রাইমারি স্কুলে পড়ি এই শালদা নদী ফাহাড়ে উপরে উঠে ঘুরান দিয়ে ফুরে গেছিলাম সেটা নাকি আডু মাডু আর ইয়া পাইতেছি এরপরে থেকে ফাহাড় দেখলে শৈলা গাম দিয়ে আলাই শীতের ভিতরে ফাহাড় সাইতে আমার ডর করে কহুজুর আমরা দৈরা তুললাম আমি কাছে তৈলে উঠতাম ফাড়া হ্যাঁ মোটা মোটা হ্যাঁ মাইডা দুই বেড়ায় লই আইছে এটা আমার দৈরা লাডি মুটি দিয়া উড়ান শুরু করছে পাহাড়ের মাথা দিয়ে সেটা আমি নানান জায়গায় বিশ্রাইতে আছি তো ওই এলাকার যে চেয়ারম্যান আমার জিজ্ঞে হুজুর কী বিশ্রাইতে আছেন আমি কই না সাইতে আছি ওই আকাশটা টাঙ্গাইতে কোনো খুঁটি উড়ে আসেনি চেয়ারম্যান সাহেব আমার আইস দিয়া কই হুজুর আমরা আগে চাইছি নাই সুবহানাল্লাহ কেন তো আমি গেছিলাম আপনার হাদারপার গোয়াইনঘাট হাদারপার একবারে বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ান বর্ডার বেল্টে ওখানেও শুধু পাহাড় আর পাহাড়
যেখানে একটা জায়গা আছে বিছনাকান্দির, এখন পর্যটন কেন্দ্র হয়েছে, ওইখানে আমার কিছু মুরিদ আছে, ওখান তো যায় বাইশে বেড়াইতো, আমি যেটা মাহফিল করতাম। প্রথম বছর যখন গেছি আমার এগারো মাইলে আড়াই আনিছে, আমার কিছু হতো কোনো সমস্যা, আমি না কি সমস্যা, আবার এগারো মাইলে একটা যায় আর না হইলে না আইলে আমার কি দূরে দর সমস্যার কি আছে। হ্যাঁ, তো এই এগারো বেলা আড়াই আমার নিচে নিচে পরে তারাও আমার নিয়ে ফাহারও তুলছে, আমি হ্যাঁ নজি গেছিলাম, ও কোনো খুঁটি মুটি আসেনি, কয় না হুজুর নাই, সব হানাল্লা কন্যা কেন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি কেমনে আল্লাহ চিনব, ওই আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, এই যা আখলাক ভাই, ওনার এলাকা পাহাড়ি এলাকা, ওনাদের বাড়ির আশেপাশে উঁচু উঁচু ছোট ছোট পাহাড় আছে, ও মুসলমান ওনার বাড়ির দক্ষিণে অনেক উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়গুলো আল্লাহ বানাইল, কোনোদিন ওই যে ময়নামতি থাকো মাটি কাটার একটা লোক আল্লাহ নেয় নাই, ঠিক কিনা? বুড়িচং বিজয় পাড়া পূর্ণমতি ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলো তো নেওয়ার প্রশ্নই উঠে না, ওনাদের বাড়ি এত কাছে, ওখান থেকে মাটি কাটার এক লোক নিল না। ও বন্ধু, আমাদের পাশেই গোমতী নদী, তার পাশেই ঘুঙ্গর নদী, ওই দিক দিয়া শালদা নদী, আর উত্তরে তিতাস নদী। আমি জিজ্ঞেস করেছিলাম এই নদীগুলো কবে থেকে শুরু, কেউ বলতে পারে না, কেউ কেটেছে এমনও সন্ধান দিতে পারে না। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, শুধু কি তাই? তুমি যদি জিজ্ঞেস করো হুজুর, পাহাড় যদি পেরেগের মাথা হয় পেরেক কই, আমি বলবো মাটির নিচে, বলে সুবহানাল্লাহ, পেরেক চলে গেছে মাটির নিচে, পেরেগের মাথা হইল ওই পাহাড়। আমি সলমান কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইল তিনি আমার আল্লাহ, আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা ব্যাকল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, আমরা বুঝি না, ফটর ফটর করি, তুমি এতে মাইন্ড কইরো না, তোমার কাছেই তো যাওয়া লাগবে, তো দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও, যে পথ চলে গেছে জান্নাতে, যে পথ মিশে গেছে জান্নাতের দরজায়, ওই রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা পথ চাও, রাস্তা চাও, জান্নাতে যেতে চাও, যালিকাল কিতাবুল রাইব ফী হুদাল্লিল মুত্তাকিন, এই সেই তিরিশ পারা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা পূর্ণমতি বিজয়, তোমরা যারা ওই বুড়িচং বিজয় পাড়া মাহফিল এসেছো, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত, বলো সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই, কথা কানে আছে নাকি নাই? কোরআন থাকলে হবে কি? আমি যদি এখন একটা প্রশ্ন করি, আপনারা সবাই মাথাটা নিচু করে ফেলবেন, আমি যদি এখন জিজ্ঞেস করি, আজকে সকাল থেকে এই যে রাত্রে এখন মাহফিল শেষ করে আমরা ঘুমাই যাব, এই কোরআন শরীফটা অন্তত একটা আয়াত হইলো, উযু কইরা নামাজ পড়িয়া কোরআন শরীফটা খুইলা, আপনি একটা ছোট্ট সুরা পড়ছেন অথবা একটা আয়াত পড়ছেন, এখানে কে কে পড়ছেন একটু হাত উঠান তো। ও মাশাল্লাহ, ভালো মানুষ দেখি অনেক আছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ, সবাই হাত নামান, অনেকেই পড়ছেন না, তাইলে সংখ্যায় যারা হাত উঠাইছে তারা কি সংখ্যায় এই জিতছে, নাকি আমরা যারা বইয়া রয়েছি হাত নামাইয়া তারা জিতছি? আমরা জিতছি, হাত না উঠানোর সংখ্যা এখনো বেশি, তাইলে বুঝে গেল সামান্য কয়েকজনে ফোরসে, হ্যাঁ আল্লাহ তাবারকু তালার কাছে আপনি দরখাস্ত দিয়ে আনছেন, কোরআন শরীফ আল্লাহ কোনো জোর করে দিছে না, আপনি কইছেন হেদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ও আপনার তো জানলা তো যাইতাম, সাইডো কেমনে যাইতাম? আল্লাহ কয় যালিকাল কিতাবুল রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা জান্নাতে যাইতে চাও এটার ভিতরে আমি একটা রুট ম্যাপ করে দিয়েছি, একজন গাইড দিয়েছি, এটার ভিতরে একটা লাইক আইকা দিছি, কোন রাস্তাটা জান্নাতে গেছে তোমরা এটা যাইও। আমি যদি হন আখলাক ভাইয়ের জিগে, আখলাক ভাই আমি যে একটু কোনাচ্ছা ময়নামতি ওইয়া ক্যান্টনমেন্ট যাইতাম, সব কহেন দিয়া গেলে ভালো হইব,
এবারে কিতা কইব কইব তুলা গাছটার তলে দিয়া এগুল দিয়া যদি এই ইয়া দিয়া যাই খেতেন ফারেন আপনি এ সাধুক ফুট দিয়া ভিতরে দিয়ে গিয়া বাড়িয়া এহেন দিয়েও যাইতেন ফারেন আরেকটা রাস্তা আছে হেগুল দিয়া আপনি ভিতরে দিয়ে এমনি গিয়া জগৎফুলের ভিতরে দিয়া এমনি দিয়েও যাইতেন ফারেন গিয়া সেটা হেগুল দিয়া কংসনগর দিয়া বাড়িয়া আস্তে করে টান দিলে তো আমরা বাড়ি ডাফার ইয়ে তো মনে হতি এবার আমার আজ্ঞা দিছে এরপরে আবার কইছে যদি আটকাই যাই যান মোবাইলে ফোন দিয়ে এরপরে আবার কইছে যদি আটকাই যাই যান কেউ এর জি গাইয়ান কাম লাগলে আখ লাগছে আপনার বাড়ি কুন্ডা দেখবেন আমারে দেহাই দিব আপনার টেনশন করেন না ভাইও আখ লাগছে আপনার সাহেবের বাইর যাইতে যদি একজনের একটা রাস্তা চিন্তা লন লাগে কাগজের লেখা লন লাগে মাইনসেরও যদি জি গান লাগে আপনি জান্নাত তো যাবেন গা হাম বরাবর আপনি জান্নাত তো যাবেন গা আপনি যা মন্ডা করে তা করবেন আপনি মনে ধরলে আঁটবেন না হইলে হইতা থাকবে আপনি যা মন্ডায় ধরে তাই করবে আর মরণের পরে আশা করবেন আপনার কবরটা জান্নাত হইয়া যাক এই আশায় দহান ভাই গেছে এই আশা এত সুজা যান না আইক্য ঐক্যা দেওয়ানোর পরে জিগাইয়াও তো ভুল করে আলাই জিগাইয়াও তো ভুল করে আলাই আর আপনি এমনি এমনি জান্নাত যাবেন গা এত সুজা মনে করেন না আমার মনে আছে আমার তখন মাত্র ওয়াজের বয়স শুরু আমি একবার মাহফিলে গেলাম জাফরগঞ্জ জাফরগঞ্জ মাহফিলে গিয়া সারছি পরে কাছাকাছি নদীর এইফারও থাকতে মেঘনাম গেছে গা আমি গেছি গেছি পরে হাতারে মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া কই হুজুর আপনি হইলে যাই গেতেন ফেরেন নইলে ঘুমাই লেতেন ফেরেন মাহফিল হইতো না মেঘের লেগে হইতো না তার দুষ্কিতা তা আমি মুরগা সালুন দিয়া ভাত ভাত খাই আসছি পরে আমি ভাই আমি যাই গিয়া আমার ডাক এই কুমিল্লা এই নাগাইশ কাজ আছে আমার মাদ্রাসাত অফিস আরাইব আমি যেমন রাইতের ভিতরে গা ফুস্ত হইব তারা কয়টা হা দিয়া দিছে আমি আইয়া সেটা মনে করলাম আটটা অংশ ঢুকছি রিক্সা মিক্সা তো আমার রাস্তাঘাটে তো উন্নত হয়েছে না আমি আটটাই সেরা আমরা জিরুন জিরুন চিনেননি কিরুন কথা ঘুমাইলে সকলে কিরুন জিরুন বসা কাছিল বাইতে আমার ফুফু বিয়া দিছি এই ফুফুর বাড়ির কাছে দিয়া কোনাইচ্ছে একটা রাস্তা আছিল এই ডাইয়া সেটা বা এই এই সাহেবাবাদ বাজারও উঠছে এটা কোনাইচ্ছা রাস্তা আছে আমরা ছোটবেলায় এটা চিন্তা তা আমি মনে করছি হুদুদি বারেশ্বর দিয়ে ঘুরিয়া কেড়ায় যাইবো রাস্তা এতখানা রাইতের কাল যাই গিয়ে কোন চেয়ে নিয়ে বেলা আমি জিরুন দিয়া নামছি নামবা সেটা রাইতের তো বারোটা সাড়ে বারোটার মতো বাজে গেছে গা এত রাইতে আমি মাইল রাস্তা গিয়া কতক্ষণ সাইয়ে একটা সেটা গিয়া দেখি রাস্তা ডাইনে ডাইনে একটা বামে একটা নাইয়াটাকে সিফা দিয়া লাইছে ডাইনেরটা না বামেরটা টান শুনে কেউ ডাক দিয়া জিগা ভগলে ঘুমায় না ডাক ডাকিয়া আমি কারে জিগা আনপাস করে বামেরটা দিয়ে আড়া শুরু করছি এটু একটু কোনো চেহি ফেল দেওয়া যায় এই ডেয়ে বুধ হইব আরতে আসি আরতে আসি সাহেবাবাদ বাজার তো আইয়া না কতক্ষণ পরে দেখি যা আমি আবার জিরুন গিয়ে উঠছি কই গিয়ে উঠছি চিনুন না মানুষটা তো কত আসছি কোনচ্ছা এরপরে তো পারলাম না তো ফাঁসলে গিয়ে গেছে কত তিন রাস্তার মুখ দেখিয়া বামারটা দায়িত্বে গিয়ে আবার জিরুন উঠছি লাভের লাভের দূর চারটা বেলা বারো সূর্য যে কিতাব ভালো আছেন না মুসলমান সিনুন না মানুষ রাস্তার ভিতরে ভুল হয়ে যায় তুমি কেমনে জান্নাতে যাইবা রে আব্বা জান্নাতে যাওয়ার রুট ম্যাপ এই কোরআনের ভিতরে আছে এই কোরআন বলে দিয়েছে করো কইরো না খাও খাইও না যাও যাইও না ধরো ধৈর না করো ধরো যাও খাও এডি তুমি মান্না চলবা কইরো না যাইও না খাইও না ধৈরো না এইগুলারে তুমি সাইরা দিবা ওই করো করো ধরো যেইগুলো আছে করো ধরো খাও এইগুলারে মান্না চলবা এটি আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছে যেইগুলারে বলছে কইরো না খাইও না যাইও না ধৈরো না এইগুলারে তুমি সাইরা দিবা তুমি খাইবা না এই রকম কোরআন শরীফ আয়াত আছে 500 যেমন কি আছে কোন এক নাম্বারে আছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও না ব্যবসা করে তুমি কোটিপতি হয়ে যাও তুমি বাড়ি গাড়ি করো কোনো আপত্তি নাই সুদ খাওয়া যাবে না সুদে টাকা লাগানোও যাবে না সুদে টাকা আনাও যাবে না এই হুকুম মুস্তাক ফয়জির নাকি আমার আল্লাহ এটা না করছে ব্যবসা করতে কইছে কেড়ায় কথা কেনা কেড়ায়ও সুদ খাইতো না করছে কেড়ায় এখন আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা তোমাদের জন্য ব্যবসা হালাল সুদ হারাম এটা করছে কেড়া
কথা করছে কারা এই যে বিধানটা আল্লাহ দিল তখন আমরা তারা ব্যবসাও করে সুদ একবারে কাছেও আমরা তারা যায় নাকি খাইলিও না কথা করে সুদ খাইনি সুদে টাকা আনেনি মানে আব্বা আপনি করছেন কি আপনি যে কোন হুজুর এত নামাজ পড়ি কামলা কেন দি লাগবো কেমনে আপনি জামজুনু করে ফানি আনতে ছেলে ফানি আনন যে এই যে সাউল দই যে সিদ্রলা দেখছি রেডারে কি তা কয় কি তা কয় না অন জামজুনু কইরা একবার যদি ফহিরের গাড়ি তো গড় ফানি আনতো যা ফারবো নি আমার কথা কথা ফারবো নি কেন ফারতো না গিরে সিদ্র অ্যালিগেটর ভিতরে হইতো না তো জামজুনু কইরা ফানি আনন গেলে ঘন ঘন আন যাব ফানি লইয়ে দূর দৌড় লাগবো মেহনত করুন যাইব উষ্টা খাওয়ন যাইব কিন্তু ফানি লইয়ে ঘর পর্যন্ত আন যাইত না যেহেতু জামজুরের ভিতরে কি আমার কথা কথা কি ছিদ্র ওই ছিদ্রওয়ালা ডেক্সির ভিতরে পানি লইয়া যেমন তুমি আইতা পারতা না তুমি আমল তো করো আমি কি কইছিনি তুমি আমল করো না তুমি মাশাল্লাহ হজ করে শোনা কথা বলছো তুমি তো হজও করে আইছো তুমি তো মাশাল্লাহ সুন্দর দাড়িও রাখছো মাশাল্লাহ টুফিও মাথার দিছো সুরমা তোর কাজল দিয়া তুমি যখন বড় ফাঞ্জাবিটা গাল দিয়ে আইতা যাও মনে যেমন ফেরেশতা আইতা যাইতে আছে ঠিক ঠিক মনে হয় যেন ফেরেশতা আইতা যাইতে আছে এই তুমি তো তুমি যেই তুমি হস কইরা আইছ যেই তুমি দাড়ি ভাগছে টান টান সামলাড়ি ঢিল হইছে কি ঘন ঘন দাঁত্রি অন ফইরা ফাঁক হইছে এই তুমি তো এই তুমি আবার দেখা গেছে যে তোমার টেহা ব্যাংক এই এবার 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে এবার পেনশন পাইছে গাড়াত বইয়া বইয়া এবার মুকসুদুল মুমিনিন ফরে মুকসুদুল মুমিন রোজ ফয় আর কিতাব পরে বইয়া বইয়া সোহেল ফানি হালাইয়া কাঁদ দে কেউ যাই তো লইলে রাখ দিয়া বয় ফাইসি ফাইসি কি কি করণ লাগবো বর্ষ এবারে ফুইরা ফুইরা মানুষের হনাইতাছে আরেকবারটা জিগেছে ভাই সাহেব চলেন কেমনে হন আল্লাহ করে আগে সরকারি বেতন টেতন পাইছেন পেনশনও পাইছেন এ সিনিমিনি ইয়াটিয়া মসুরি ডাইল মাইল হৃদয় রাশনের তাই না খাইছে ওহন কেমনে চলেন চাকরি টাকরি নাই এই লাইরা সেরা চলি আর কি না ওখানে বুঝছেন না তো কিতা লাইরা সে আতফাও লাইরা না তো ওই যে ফ্যানশনের সময় টেহারা পাইছিল হে টেহারা এবার মানুষের উপকার করে কেমনে কি তা করে ওই যে মনে করো একজনে বিদেশ যাই তোলে আটকাই গেছে গা তো তারে কিছু হাওলার দেই তাই বেশি কিছু দেয় চলি আর কি লাইরা উপকার করে মানুষের নাউজুবিল্লা কোন নাকি জোরে কইতেন না নাউজুবিল্লা তুমি ভাই সাহেব তুমি উপকার করো মানুষের লাইডা সাইডা চলো সারা জীবন ফাইলটারে লাইডা সাইডা খাইছো আবার ওহন তুমি এই লাইডা সাইডা টেহা লাইডা সাইডা খাও এরপরে আবার মুকসুদুল মুমিনিন ফিরে আরেকবার আরে ডাহ আবার কান্দ আবার মসজিদ কমিটির সভাপতি এরপরে আবার তোমারে নিয়া সাইডা মানছে তুমি না গেলে একামত দিল গেরে এটা লিয়ে ঝগড়া বেড়াই হইছে এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে মনে রাইখো ওই তুমি কোনার কারণে জানজুরের ভিতরে ফানি লইয়া যেমন ঘর পর্যন্ত আনন্দ যায় না তোমার এই সব আমল লোক একটাও তোমার আমল নামায় পৌঁছে নাই ঠিক কিনা কম তুমি কামলা গাইতে পারো মেহনত করছো ফাও ফাও মেহনত করলো আর কি ফাও মেহনত করলো ডুবাইয়া মাছ তো ধরছো ডুলার তো পড়ছে না কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা ছোটবেলা 1 লাখ মেয়েরা এগুলো তো খাল তাল কম আমরা এগুলো তো খাল বেশি ছোটবেলা দেখতাম পশ্চিম গুলোতে এই বড় ফেলুন জাল লইয়া ফিডের ভিতরে ডুলারা বান্ধা একটা রায়তো 15-20 জন একলগে আইয়া সেটা খালের এই মাথা দিয়ে ভরা দিয়া হেই মাথা দিয়ে ভরতো এই জাল বোয়াল মাছ শৈল মাছ কাহি মাছ ফালাইয়া ফালাইয়া যার জালো গিয়া পরে তে ফাইছে এইটারে তারা আবার কিতা করতো এই মাস্টারে ধইরা এমন একটা ইডা দিত ফিসের ফাইল তো ইডা দিলে ওখানে ডুলার মুখটা তারার এমন সই ওই ডুলার আমি তারা তো লগে লুকানছে না তো ফেলুন জাল ধরবো না ডুলা ধরবো এলাকা বুদ্ধি করে গলার লগে বাঞ্জা লইতো এটা ইডা দিলে গিয়া ডুলার মুখ ফরতো এটা আমরা ছোটবেলা দেখতে খুব সুন্দর লাগতো আমরাও গিয়া কোথাও মা মা ডুলার তোর গলার বাঞ্জা দিচ্ছে কই কিরি আমাকে আতাইয়া মাছ ধরাম এটা হালাম গোটা আতাইয়া মাছও ধরছি মাছও পাইছি এটা দিয়া ডুলা তো হালাইছি ঘরাইয়া কইছে মা অনেক মাছ খুলেন খুললা দেখ একটাও নেই আমি কি তার ফুট আমি আম্মা আজ সই না আত কি না হ্যাঁ বার আত সই ভিতরে গেছে আপনি মান্য তো করছেন মাছও তো সরকম সই তো কিন্তু লাভ হইব কি ইডা দিছেন বাড়ি যাবে খালের মাছ খালো গেছে ডুলা লইয়া বাইতেছে এই যে ফাউমেন্ট নত্রি করতে আছে
নামাজ রোজা করতেছেন, শুনেন একটা সিহন কথা কই, গোনা আগে সারবেন এরপরে সওয়াব করবেন, ঠিক কিনা কন? আগে গোনা সারবেন এরপরে নেক কাজ শুরু করবে, দেখবেন যে নেক কাজটা করনের লগে লগে আপনি দেখবেন জিলকি দিয়ে উঠছে, সুবহানাল্লাহ কইতেন না? এর লাগে আমরা তারা যখন ইরিদান লাগায় টাকা দিয়ে খেচ হয়ে গেলে ডিপ মেশিনে পানি ছেড়ে দিলে আগে দেখবেন আতাইয়া ঘাসটি পরিষ্কার করে লাগায়, একবারে পরিষ্কার করে সেরা একটা এরপরে কেল ধরে সেরা এই ধান গাছটি লাগায়। আচ্ছা এবার আপনার বিবেকে কি কর, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো এরপরে যদি ধান গাছ লাগাইতে, কোনটা ধান গাছ কোনটা ঘাস এটা আলগাকরণ বড় কঠিন হইল, ঠিক কিনা? মানে একটাও ঘাস নাই, একেবারে দব্দিব্বা সাদা পরিষ্কার, একেবারে ফেহিয়াল সইয়া বইয়া টইয়া আতাইয়া মাতাইয়া একবারে সুজা করে মই দিয়া অঞ্জন কেল দেরা লাগাইছেন, একটা ঘাসও দেখা যায় না, কেই লেখে লেখে ধান গাছ দেখা যায়, ঠিক কিনা কও? আপনিও যদি এমনি পুরো গোনাডি পরিষ্কার করে সেইরা আপনি সুদ খাইতেন খাইবেন না, মদ খাইতেন খাইবেন না, তারপরে অবৈধ মেলামেশা করবেন না, আপনি মন্ডা লাইল ঠেলতেন ঠেলতেন না, ওখান থেকে ওই যে সীমানা সাফাইয়া ঘর তুলবেন এটা করতেন না, তুলে নিয়ে আমরা তারা বা কথা না তুলে নিও সীমানার ভিতরে গিয়ে ঘর তুলে অর্ধেক ফালা হেগুল অর্ধেক ফালা হেগুল, আরেকবার ও আপনি তো এখনো ফালা বইতেছো, উল্লার ফানি ফোরবো খুব উল্লার ফানি কই ফোরবো, এই চিন্তাটাও নাই আব্বা, মনটা যা ধরে তা করো, মনটা যা ধরে তা করো, তোমার শরীরের কুদুর জোর আছে, লাডির কুদুর জোর আছে, তোমরা বাড়ির সামনে যে উপজেলা যাওয়ান লাগে তোমরা তে বেড়াই তার কেনা, ঠিক কিনা কো? তোমরা তে বেড়াই তার কেনা, তোমরা বাড়ির গাড়া দিয়ে যাওয়ান লাগে আবার গিয়া তোমার সাত ফুট কয় ফুট, এবারে হুশ আছে, এবারে হুশ আছে, সাতটা ফুট একগুচ্ছ হয়ে উঠছে, এরপরে আবার বাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে কামাই রোজগারও বালা, আবার দল না ক্ষমতা, দল না কিরম জুটটা কিরম দুয়ে দুয়ে ফাঁস হয়ে রইস না, দুয়ে দুয়ে অনেক কত কত ওই জানছে ফাঁস আব্বা। আচ্ছা কথা যখন উঠছে আরেকটা কথা কয়ে লাই, তিন কারণে, তিন কারণে মানুষ মানুষের উপর আমরা দেশে জুলুম করে, কয় কারণে কথা বলে কয় কারণে, ধন জন ক্ষমতা, আপনি তিনটার একবারে তালগা করে নিলাম, এবারে দেখুন কানে আসি লাগতো না, কয়টা কয়টা জিনিস, ধন ধন বুঝছেন না কি টাকা পয়সা অর্থ সম্পদ, দুই নম্বরে জন, জন মানে কি ছেলেমে লাডির জোর গোষ্ঠী, তিন নম্বরে হলো ক্ষমতা, এই তিনটা জিনিস যদি একেবারে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষ থেকে যদি আলগা করে আলাম, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট এবার আর টেহা পয়সা নাই, এবার সকলে বেদাইব, ঠিক নিও এবার একটা মানুষ আরো কইব বলে ফাতরা দিলাম ওই নিবেন নি টেহা নাই তো, এবার তাইলে ধন জন ক্ষমতা। আচ্ছা এবার কোন এই তিনটা জিনিস দেয় কারা, আমার কথা কয় না, এই তিনটা জিনিস দেয় কারো নেয় কারা, এইদিকে কারা তো এদিকে আকাশের ফিরসাবের আতো আছে, এটি এটি সব আল্লাহর ধন, আমরা গ্রামে একটা বেড়া আছি এবার সবসময় কইতো নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই, তো এটা কতক্ষণ খালের ফুট বাড়ো কতক্ষণ খালের ফসিল বাড়ো, একটাই বস্তা, এটারে কতক্ষণ ফুট বাড়ো দেয় কতক্ষণ ফসিল বাড়ো দেয়, কতক্ষণ সলিমুদ্দিন কাছে কতক্ষণ কলিমুদ্দিন কাছে কতক্ষণ কুদ্দুচ্ছার কাছে কতক্ষণ রহিমার কাছে, এই দিতে আছে লাড়াছাড়া করতে আছে, ঠিক কিনা কও? এই তিন কারণে মানুষ জুলুম করে মানুষের উপর, এক নম্বরে ধন আব্বা, ধন লইয়া কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না, কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না, এটা আইয়ে যেমনে যাই গেতেও পারে এমনে শুক্রিয়া আদায় করবেন, আল্লাহ ও কত মেসের খরাহি কিনা, কত মেসে কত মেহনত করে খায়, আল্লাহ এই শীতের ভিতরে অনেকে একটা কম্বল গাও দিতে পারে না, আর আমার ফাঁসটা ফুট বিদেশ দুই বছর পরে পরে আইয়ে এখানে পাঁচ বছর ধরে আইসে মাশাল্লাহ, পঁচিশটা কম্বল ফাঁস ফাঁসা পঁচিশ পঁচিশটা কম্বল আমার স্টিলের আলমারির উপরে, একটা গাও দিয়ে আরো চব্বিশটা রয়েছে, আল্লাহ ওয়াল্লাহ কত মানুষ একটা কম্বল পায় না, একটা চাদর পায় না, একটা সিরা খেতা পায় না, হ্যাঁ লেল্লির এই উত্তরে বাতাস ডুহে সারা রাত ঘুমাইতে পারে না, রাস্তার কিনারও দেহি কত মানুষে বইয়ে বইয়ে আগুন ফোয়ায়, তার চাকরি রইল দারোয়ানের চাকরি, তে নাইট গার্ড, তে কত কষ্ট করে চলে, আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না, শীত মানে না, ফাও মৌজা আত মৌজা কান টুফি মানকি টুফি গুল টুফি গলার গামছা, তারপরে গিয়া মাফলার, তারপরে সোয়েটার কত তার,
এত তানের ভিতর আমার শীত মানে রান্না আর তুমি আমারে কত আরামে রাখছো আর হেতে গিয়া রাস্তায় বইয়া বইয়া ডিউটি করে তার শীত মানে কেমনে আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না মনে রাখবেন টাকা পয়সা যখন কোন ভালো মানুষের হাতে যায় তখন মসজিদ হয় কালবার্ড হয় মসজিদ তারপরে মক্তব হয় বিবাহ এই যেই বাইয়ার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা হয় যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে ঠিক কি না কম ঠিক কি না কম এই ভালো মানুষের হাতে যখন টাকা যায় এই শীতের ভিতরে কম্বল কিনা গ্যারাম লইয়া এই 200 কম্বল আইনা সেটা জিজ্ঞেস চাচা 200 কম্বল আনছিলাম আমার তো আর বেশি সামর্থ্য নাই কারে কারে দিলে ভালো হইব বলে আরে এই বেটিটা ভিক্ষা করে রে জামাই নাই ফুত নাই এই বেটির একটা কম্বল দিস এমনি এমনি 200 কম্বল বিজয় ফাড়া গ্রামও দিলে দেখবেন আর কম্বল দেউন না বিছাইরা পাইতার না 200 কম্বল দেউন না মানুষ এই বিজয় ফাড়া গ্রামে এক দুইজন না অনেক আছে ঠিক কিনা আপনি কিন্ন অত দেওয়ার লাগতো না ওই যে কইলাম 25টা কম্বল একটা না আপনি জামাই বউয়ে গাও দিছেন 24টা চাই রসিদ কিনতে কি হতেন সাই আর হইছে দুই তিন বছর পরে দুটো বিশ্বাস হইব গা ফ্যাকাল্টির ভিতরে থাকিয়া লারা দিয়া দেখবেন যে জয়রা ফুটে যে গেতে আছে তো এটি রাখছেন কি হতেন এর তো অনেক বালা আছিল না যে বিডি এটা ভিক্ষা করে নাইতের দুইটার সময় গিয়ে আসে না আপনার ওয়াইফ রে লইয়া প্রস্তাইট লইয়া এ বিডি আপনার বউ গিয়ে ডাক দিত গো উঠেছেন গো বিলে কেড়াই না আমি যে রহিমের আম্মা না কই কে রেসলেন ও দরজাটা খুলো দরজাটা খুলছে পরে বেড়াইতে দেখলে বিডি শরম পাইব এর লেগে তোমার বউ বেরিয়ে দিয়া কম্বলটা দিয়া কয়ে না আমার ফুতে তো বিদেশ থাকে কম্বলটি ফুড়ে এনার হয়েছে এটা গাও দিয়া দোয়া করেন লগে লগে বিড়ির চোখের পানি ইয়া ফেলবো এই চোখের পানিটার দাম কয় কোটি টাকা কয় কোটি টাকা রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো মন্ডা যা ধরে তা করো কুত্তুর চিন্তা করতাম আব্বা দুনিয়াটা কয় দিনে কিসের বেড়াগিরি তোমার কিসের বেড়াগিরি দুইটা পয়সা আতো পড়ছে দুনিয়াটারে দুনিয়া লাগে না তুমি ফুসু হইব ফদ দেহ না তুমি একটা থাকনার লগে তোমার রাস্তার ফকির বাড়াইতে একটা সেকেন্ডও লাগবে না ঠিক কিনা বলো কুদ্দুর চিন্তা করে চলল এক নম্বরের ধন এই ধন ভালো মানুষের কাছে আসলে ভালো কাজে লাগে আর খারাপ মানুষের কাছে গেলে এই ধন দিয়া ঝগড়া হয় বিবাদ হয় গ্রামের ভিতরে দোলাদলি হয় কাছাতে হাইছে তো গ্রামও নাচ হয় গান হয় শিল্পী আইয়ে আর বালা মানুষের তো টেহা হইলে মাহফিল হয় ঠিক কিনা অনেক মানুষ দেখবা বিদেশ থেকে টেহা কাছাতে হা কামাই করে আইয়াছি না একটা গান দে গান দে টেহা দুইটা তর্কাতর্কি লাগছে হ্যাঁ তার এক তারা কানে কানে একই খিচালা চাকি দিই কারো কি খিসনের জাগাইছি নাকি সেম কিতাম কটে আমি আনত ভাইসা খারাপ মানুষের হাতে অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে মামলা হয় দলাদলি হয় ফিডাফিডি হয় গান হয় বাদ্য হয় নাচানাচি হয় আকাম কুকাম হয় ঠিক কিনা কম সুতরাং ধর ধন নিয়া কখনো বেড়াগিরি দেখাইয়ার না পায়ে ধুইটা বইলা যায় আল্লাহ রস্তে বলে যায় আমি দূরের মানুষ না আমরা বাড়ি নাগাইছি আপনারা বিজয় ফাড়া কনাইচ্ছা দৌড় দিলে একটা দৌড়ে যাওন যাইব ঠিক কিনা কম এমনি কোনাকাল সীমাইরা কেউ কইত এক নম্বরে ধন দুই নম্বরে জন তোমার ছয়টা ফুট তুমি চা স্টল চা খাইয়া 2,500 টাকা বাকি লাগাইছ তুমি কথায় কথায় হুমকি দাও দোকানদারটা গরিব মানুষ তা কত কষ্ট করে চলে তার নিজের কোনো পুঁজি নাই যেই বেড়ায় গাই ফালে এবারে সকালবেলা দুধ দিয়া যায় বিকালবেলা চা বেচ্চা সাল্লে হেবেড়ায় যাতে হারে মুদি দোকান থাইকাতে সাফা তার চিনি আনে কয়টা কাফ আছে তার এড়ি দিয়া চা বেছে তুমি যে 2,500 টাকা বাহি লাগাইলা একবার চিন্তা করলা না তার পুঁজি কয়টে হা আমি একজনে যদি 2,500 টাকা চা খাইয়া বাহি লাগাইতে চলবো কেমনে তার জিফুত বউ বাচ্চা লইয়া হাতে কইতে খাইব একবার তুমি চিন্তা করলা না এর ভিতরে তেক দিন টেহা খুঁজে ভাইসাব ফাললে কটা টেহা দিয়ার এবার এমন সেতা সেচে মেলের কাম লাগছে হ্যাঁ তো কইছে আর কি ভাই ভাইসাব সাহেব টেহা তো 2,500 রইমা গেছে গা ফাললে কিছু দিয়েন আরে ইজ্জতলা মানুষ আর থাকতে পারতো না হ্যাঁ ইজ্জতলা মানুষ থাকতে পারতো না কই তুই আমার তে সাহেব টেহা খুঁজালাও আনার মতো মাইনসের তে তুই অন্য রান লোকে কিতা করস কি হিব এবার আর আওয়াজ অন্য বলে দৌড়াইছে কিতা এবারে মেলটা লইছে 2,500 টাকা জরিফানাতে টেহা খুঁজতো গেল
শরম নাই? তে ইজ্জতলা মানুষের বেজ্জতি করছে। আমি কই, হ্যাঁ তুমি আড়াই হাজার টাকার চা খাইয়া টেহা দাও না ঘুরাও, তুমি ইজ্জত, তোমার ইজ্জত হয়েছে আর হাতে ঠেহা খুঁজনে বেজ্জতি হয়েছে, কথা তো আরেকটা মনে পড়ছে কি কই হয়ে যা। ওই একটে কইর কিনা খাইতে খাইতে যাইতে আস, কইর খায় আর যায় ফিসি দিয়া, তেজে সাবাইয়া হালা আরেকটে ফিসি দিয়া তুইলা তুইলা শোয়, আর কয় কেমন খারা সে খাইছে একটা ফোঁটা রস নাই। আমি কই যেতে খাইয়া গেছে হেতে খারাস, তুই শুনায় বাবা, তুই শুনায় বাবা, তুই ধর আড়াই হাজার টাকা দোহান বাহি লাগাইছ চা খাইয়া কাপ চা একদম ফাস্টা, এটা ফুরন দিয়া চাইছ তুই ফাস্টা করে আড়াই হাজার চা খাইতে, আড়াই হাজার টাকা চা খাইতে কয়শো কাপ চা খাওয়ান লাগে, তুই আড়াইশো কাপ আড়াই কাপ চা খাইয়া এই আড়াই হাজার টাকা তুই চা খাইয়া বাহি লাগাইছ, হেতে ঠেয়া খুঁজবো গেরে হেতে হইয়া গেছে গা খারাস, আর তুই হইয়া গেছ আলা, এগুলো দেবাটা তারে জরিফানা করছে। আর হেবার আর ছয় ফুট কয় ফুট, ছয় ফুটের মধ্যে বড় নয় দহিন বাজার আনে আর কয় আমার আব্বার টেবিলে কেটে ঠেহা খুঁজস, তোরা ফারবি নি আমরা ছয়টা সাতটা ভাইয়ের লোক, আমরা সাতটা ভাই খেলু লেলে তোরা ফারবি, তো মানুষ করে তোরা না ছয় ভাই বলে কি সাত ভাই করতে, আর আমরা সাত ভাই কয় সাত ভাই কেমনে কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন রে সাত নাউজুবিল্লা কন্যা রে যদি কইতেন না নাউজুবিল্লা আব্বা, একটা সিহন কথা কইয়া যাইও আমি সারাই কথাটি কই না ফাইতাম না, একটা সিহন কথা কইয়া যায় এই যে সন্তান নিয়ে যারা অহংকার করে তারা মানুষ হইলে সন্তান নিয়ে অহংকার করতে পারে না, সন্তান অহংকারের বিষয় না, এটা আল্লাহর দান, কত কোটি কোটি টাকার মালিক এমন অনেক বাড়াইট আছে যারা ফোন করে আমরা দোয়া নেয় যে হুজুর আজ দশ বছর হয়েছে বিয়া করছে একটা বাচ্চা কাচ্চা হয় না, পনেরো বছর হয়েছে বিয়া করছে একটা বাচ্চা কাচ্চা হয় না, হুজুর উমরা করছি হজ করছি বউরে লইয়া গেছি আসওয়াত ফতরের জন্য সুমা দিছি, অক্কের আরাফার ময়দানে কত কান্দা কাঁচি ঘুরাইয়া ঘুরাইয়া আরাফাতের ময়দানের দোয়া না বিলে কবুল হয়, হুজুর আজমির শরীফও গিয়েছি ইন্ডিয়া বেড়ে ঘুরাইছি হুজুর একটা বাচ্চা কাচ্চা নাই, আরে তোর এবার আর কুটি কুটি টিহা এবার আর খাওয়া নাই, আর তোর গিয়া বাচ্চা কাচ্চার অভাব নাই খানা নাই ঠিক নেই, রিক্সাওয়ালার কোনো দশ বাচ্চা দশ দশজন নয় জন আটটা জন কি আপনারা দশজন হিন্দা কি সরম ফেয়া লাইতেছে, আমরাও তো ফার্স্ট বাই তিন বউ আমরাও দশটা জন আশা বই তারা কজন ছয়জন এবারও ছয়জন আমরা আষ্টে জন তো তারও অষ্টে জন এই তার শু হলো আমরা হমান হমান সিমটি আপনারা কজ ছয়জন কি আস্তে আস্তে দিকন কি ভুলে গেছে নাকি আও হলো ছয় আষ্টে নয় দশ শূন্য সরম ফাওয়ানো দরকার নাই, আমি গেছিলাম এক লাখ ভাই ওই রোহিঙ্গারে সাহায্য লইয়া, আমরা আলেমোলামা ফাঁসবার গেছিলাম ট্রাক দিয়া মাল লইয়া ওই টেকনাফ রোহিঙ্গারে সাহায্য দিতাম বিল্লা, গিয়া দেখি এক বেডিয়ে ফুন্ড জন লইয়া বইয়া রয়েছে, ফুন্ড জন ফুন্ড জন ফুন্ড জন লইয়া এক বেডিয়ে বইয়া রয়েছে, তা আমি গিয়া জিগেলাম কি থাকে এরি কা, তা আমরা ইতান দি আমি কই সব দেখি আপনি আর কই দুইজন ফানি আনতে গেছি সত্র কত রে সত্র সত্র দুইজন মিলে ফানি আনতে গেছি আমি ফুন্ডো তো নিয়ে আসে আমরা খেয়ে লাইছি মার হাবা কয় না জিরো কয় না মার হাবা, তাইলে সন্তান দেয় কে সন্তান নেয় কে, সন্তান নিয়ে অহংকার করেন ফুতের উপরে লাগিয়ে জায়গা হোক জিয়ের উপরে লাগিয়ে জায়গা সন্তান নিয়ে শুক্রিয়া আদায় করবেন, আল্লাহ ও আল্লাহ কত মানুষের একটা বাচ্চা কাচ্চা নাই, আমারে পাঁচটা সন্তান দিছ তিনটা মেয়ে দিছ একটা ফোলা দিছ, আল্লাহ আমারে হুদা ভাইয়া ফান দিছ আমার মনটা খারাপ, আমার একটা ফোলা নাই বংশের বাত্তি জ্বালাইবো কেটা তোমার মনটা ভালো হয়ে যাইব গা, তুমি যখন চিন্তা করবা হ্যাঁ বেটার জিও নাই ফুতো নাই তোমার তো তিনটা জি আছে মার হাবা কন্যা কেন, মুসলমান মন দিয়ে শুনো সন্তান নিয়ে কখনো অহংকার করবা না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ, কোনো ভদ্র মানুষ সন্তান নিয়ে অহংকার করে না বরং শুকরিয়া আদায় করে, গৈরাইয়া গৈরাইয়া কান্দে চোখের পানি ফালাইয়া কান্দে যার সন্তান আছে ওই মানুষটা আল্লাহর শুক্রিয়া আদায় করে, আল্লাহ কত বেড়াই দিয়েছি জি ফুত নাই আমারে তুমি ফাঁসটা ফুত দিছ আমারে তুমি তিনটা ফুত দিছ কেমনে শুক্রিয়া আদায় করতাম, সিহন কথাটা যেটা কইতাম লইসলাম কোন ভদ্র মানুষ কোন আল্লাহওয়ালা মানুষ প্রকৃত মানুষ যারা তারা সন্তান নিয়ে অহংকার করে না, সন্তান নিয়ে অহংকার করা মানুষের স্বভাব না এটা কুত্তার স্বভাব ঠিক কিনা,
সন্তান লইয়া জিফুত লইয়া যারা বেড়াগিরি দেহায় এটা কোনো ভদ্র মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। এটা বুঝে কইলে আপনিও বুঝা লাগবেন। কুত্তায় দেখবে পাঁচ ছয়টা বাচ্চা দেয়, পাঁচ ছয়টা বাচ্চা দিয়া এই বুড়া কুত্তারা জবরি যখন একটু কেউ কু কে কু করা আডুইন্না খাচ্ছে তো উঠছে, আডুইন্না অভ্যাস হয়েছে, দেখবেন হু দুদি মাইশা একটা চারটা শিখে দৌড়ান দেয়, ওই আরেকটা কুত্তারে দৌড়ান দেয় করেনি ওই কা বুড়া কুত্তারায় দেখবে এই ফুট জিফুতরি সাইডা দিয়া খেলবুড়ার মধ্যে হেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার বুড়া কুত্তারা যাই তুলেছিল দহিন ফাড়া, এখানে ছয়জনে মিললে ব্যাট দিয়ে হারাইছে না, ব্যাট দিছে পরে এবার গিয়া বিচার দিছে বুড়া কুত্তারা উত্তর ফাড়ার কুত্তারা ওই ছয়জনের বাফে রেখেছে মার কাছে গিয়ে বিচার দিছে, গো আমরা এক লোকে চলছি না সবসময়, আমরা এক লোকে চলছি না, সেদিন যে মরা গরু যে মরলো তোমার আমি ডাক দিয়ে নিছতাম না, আমরা যদি সবসময় এক লোকে চলছি বাগসাক করে চলছি খাইছি, আর যে তোমার জিফুত বড় হয়েছে দেখিয়া আর যে তেন আমার এবারে দম খায়, আমি তো আমি তোমরা তোমার লোকে চলি না মানুষ না, কুত্তারায় ডাক দিয়া কইছে ওই কী তা করতাম কও না জিফুত বড় হয়ে গেছে, কথা শুনে না তো কথা শুনে না তো বিচার করছে ফাতলা ফাতলা গাই দিয়া যাই খাই চোদ খারাপ তো কমালা বেড় দিয়ে দৌড়ালা দৌড়া নেনা দিছে কামুরছে দিছে না এটাই তো বেশি এই কইয়া সেটা বিদায় করে দিছে, কুত্তারা তো মন দাঁত কষ্ট পাইছে এক লোকে চলুন না আর যে সিফুদ দিয়ে আমার ধমক দেওয়া, এই কুত্তারা যখন বিকালবেলা যাইতে লইছে দেখে যে বুড়া কুত্তারা এ বইয়া বইয়া জিমা সহি দিয়া পানি ফুড়ে আন যারা এক হইয়া গেছে গা কয় কিতা গো কয় বেড়াগিরি শেষ না কয় কিতা কয় তিনটায় ফানি খাইতে লইয়া ফ্যান অলফ হয়ে যে মুচুরে ঢুকে গেছে আর বার হইছে না, তিনটায় ফ্যান খাইতে লইয়া গরম ফ্যান যে কইতে পারতো না সিদ্ধ হয়ে গেছে কেনা কয় তোর তিন দোকানে ছয়টা শেষ কয় হ কয় একটা দুইটা করে দুইটা ফানিতে বাইয়ে উঠছিল ফলা ফ্যানে ভেদাইয়া বাইরা লাইছে কিসের বেড়াগিরি দেখাও তুমি কিসের বেড়াগিরি দেখাও সন্তান দেয় কে নেয় কে মনে রাখবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা নিয়ে বেড়াগিরি দেখাইও না, ফাললে তোমার যখন ছয়টা ফুট দিছে তো তুমি এই কামটা করতে পারো না, এই তোর ভাইয়ার বিয়ার ভিতরে এই ইয়ার আনন্দ লাগতো না বয় আনন্দ লাগতো না হোটেল লুকানোর লাগতো না, আল্লাহ করলে আমার ছয় ফুট আমি একজন সাতজন আমরা শাহিদারি করাম দেখবি কোনো ডাক ফরতো না, তুমি রাস্তারই ফোলা ফেন্ডে লইয়া খাড়ি দিয়ে মাটি বাইঙ্গা মাটি দিয়ে কুতুর বাইন্ধা দাও না, তোমার যখন ছয় ফুট এত যখন বেড়াগিরি যাইতে মন বাই কর তো তুমি মানুষের একটু সাহায্য করো, তুমি একটু রাস্তা ভাঙ্গা রাস্তা একটু বাইন্ধা দাও মসজিদের সামনেটা কুতুর পরিষ্কার করে দাও, শুক্রবার এই তান্ডিরে লইয়া তোমরা ভাই ফুটে মিললা মসজিদের কুতুর ধুইয়া লাও না, এই নিয়ে না কামের কাম ঠিক কিনা কম তুমি কত দানে তো করতে পারো তোমার যেহেতু জন বালা তুমি কত দানে তো করতে পারো বালা কামে তো তোমার পাওয়া যায় না আকাম কুকামে না তোমার পাওয়া যায় বালা যেহেন যে শুই ডুয়ে না সাবল ডুয়াই দিয়ে বইয়া তা খাচ্ছ কি হুবের খারাপ হয়েছে তোমার নাউজুবিল্লা কন্যা কেন জুড়ে কন্যা কেন নাউজুবিল্লা তাহলে কয় কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে, এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে ক্ষমতা ক্ষমতা দেয় আল্লাহ নেয় আল্লাহ ঠিক কিনা কম, সুতরাং ক্ষমতা নিয়েও কোনো ভালো মানুষ ইয়ে করে না অহংকার করে না চিন্তা করে রে আল্লাহ আমার মাথার মধ্যে জয়ের মুকুট দিছে রে আল্লাহ আমার সানকফল দিছে রে আমি মাংসের এই সাজদায় শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না, এইভাবে নিজের জীবন কাটাইতে হবে, এটা হলো মানুষের চরিত্র ঠিক কিনা আমি সালমান মন দিয়ে শুনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একুশ পারায় সর্বশেষ সুরা সূরা আহজাবের ভিতরে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নবী হে নবী তাত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে, বলেন সুবহানাল্লাহ আমরা ডরায়ম কারে কথা না ডরায়ম কারে আব্বা শুধু এই আয়াতরা ও খেয়াল করে শুনে না আর লম্বা সময় না কতক্ষণের ভিতরে মাইক ছেড়ে দেবেন ইনশাল্লাহ আমিন কয় না শুধু এই আয়াতরা আমি যে আয়াতরা হন তেলাওয়াত করলাম কি কইছি ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, এটা আল্লাহ নবীরে ডাক দিয়া কইতে আছে তো নবীরে যে ডাক এই সিহন কথা খেয়াল করো এই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করো তো যেমনি বুট খাইতেছে মানে শুধু ভাত এমনি খায় না খেয়াল করে একটু বসে শেষ করে দিচ্ছি ভাই সিহন কথাটা শুনেন আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ এই নবীজি আপনি ডরাইবেন শুধু আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় যদিও এখানে নবীরে ডাক দিছে এখন শুধু নবী উদ্দেশ্য না রে এখন নবীর যারা সাহাবি তাবি তাবে তাবি উম্মাহাতুল মুমিনিন আইমে মুস্তাহিদিন আইমে শরীয়ত আহা
আইমায়ে তরিকত সালফে সালিহীন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আমরা বিজয় ফাড়ার মানুষ আমরা নাগাইশার মানুষ ব্রাহ্মণ ফাড়া বুড়িসংয়ের মানুষ কুমিল্লার মানুষ বাংলাদেশের মানুষ আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি গোটা পৃথিবীর মানুষ আমরা এটার ভিতরে সব পড়ে গেছি গা যখন কইছে ইয়া আইয়ুহান নবী হে নবী এটার ভিতরে আমরা পড়ে গেছি গা এখানে যারা আছি তারাও পড়ছি যারা আইছি না তারাও পড়ছি যারা নদীর হেফারও আছে তারাও পড়ছে বাংলাদেশের মানুষ না শুধু গোটা পৃথিবীর মানুষ এর ভিতরে ইনক্লুড করা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে পড়ে গেছে গা কি ডাক দিছে ইয়া আইয়ুহান নবী যেন বলতেছে এই দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে ওই কিয়ামত পর্যন্ত আসবা আর কোরআন আসবে না এই ডাক সবার জন্য প্রযোজ্য আমি কইতেছি ও তোমরা দুনিয়াত চলতে গেলে একটা জিনিস শুধু মান্য ছিল আত্তাকিল্লাহ তোমরা ডরাইবা শুধু আল্লাহর সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ফিস সাহেবের কথা কইছে না যে তোমরা ফিস সাহেবরা ডরাইবা এই কথা কইছে না সব ঘুমাই লইছে রে কথা কইয়ান ফিস সাহেবের কথা কইছে না আমরা এমপি সাহেবের কথা কইছে না আমরা মন্ত্রী সাহেবের কথা কইছে না তাহলে আমরা পুলিশের কথা কইছি সরদারের কথা কইছে না কার কথা কইছে আল্লাহ আল্লাহর কথা কইছে কে রে ফিস সাহেবের কথা কইলো না কে রে যে তোমরা ফিস সাহেবরা ডরাইবা কে রে কইলো না তোমরা উপজেলা চেয়ারম্যান সাহেবরা ডরাইবা কে রে কইলো না তোমরা এমপি সাহেবরা ডরাইবা কে রে কইলো না তোমরা পুলিশরা ডরাইবা কেন বললো না যে তোমরা ওসি সাহেবরা ডরাইবা থাক তোমরা রেবেলে ডরাইও না হইলে তোমরা গোয়েন্দারে ডরাইও কেউ এর কথা না কই আল্লাহর কথা কইছে কে রে আল্লাহ কে বেড়া তোরার বুঝবে আমি চলি তোরা যে ফিস সাহেবরা ডরাইবি ফিস সাহেব ফুনমতি আইলে না দেখবো বাইক থাকলে নাগাইশ থাকলে দেখবো কেমনে তো ফিস সাহেবরে ডরাইয়া লাভ কি তোরা তো ফিস সাহেবরে ভাহি দিয়া তোরা যে কোনো কাম করে লেগে ব্যাপারে যখন বাইক ঘুমাই থাকবো তোরা কেবি হুজুরে ঘুমাই দিছে করতে থাক তোরা পুলিশরা ডরাইবি কি থানার সামনে একটা মোবাইল লইয়া খেলিব মোবাইল লইয়া খেলিব বিজয় ফেরার তারা রেখব করতে থাক আমি থানার সামনে আছি তারা চা খায় টেনশন করিস না গাড়ি তুলতে আছে টেনশন করিস না ড্রাইভারের বিচাই রাখান টেনশন করিস না গাড়ি ভাত্র সারতে আছে তেল মিলে না ইহাতে ডিব্বা দিয়া তেল আনতে গেছে তো পুলিশরে ডরাই খেয়াল করেন কইলাম পুলিশরে ডরাইলে পুলিশ আউন পর্যন্ত ভাড়া দেওয়া যায় ফিস সাহেবরে ডরাইলে ফিস সাহেবে ঘুমাই লাইলে ফিস সাহেবরে ফাঁকি দেওয়া যায় আব্বারে ডরাইলে আব্বারে ফাঁকি দেওয়া যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায় আল্লাহরে ডরাইলে ফাঁকি দেওয়া যায় না তিনি দিনের বেলা যেমন রাতের বেলাও তেমন গরমের দিনে যেমন শীতের দিনেও তেমন তিনি লাইটের ভিতরে যেমন তিনি অন্ধকারে তেমন তিনি শুকনায় যেমন পানির নিচে তেমন ঠিক কিনা কি কথা কইছে দেখছেন নি কি সিহন কথা এই একটা আয়াত এই একটা আয়াত 6666 আয়াত দরকার নাই 114টা সূরা দরকার নাই 30টা পারা দরকার নাই শুধু এই আয়াতরা যদি মানুষ ভয় পাইতো যে তোমরা ডরাইও আল্লাহরে এই আয়াতরা যদি আমল করতো তাহলে জীবনে অস্কার উন্না বেড়ায় লাল ঠেল ঠেলতে তারেক বেড়ার খাতো যেতে পারল না কারণ হ্যাঁ বেড়ায় দেহ কার না দেহ দেহে কাড়া এই কুয়াশার ভিতরে আরেক বেড়া সার মার দিয়া দোয়াল গেল লেগিয়া দুগলা ঘাস লাগাইছে বিদেশি ঘাস এবারে কাড়েন আর কুতুর বড় কাড়া কুয়াশার ভিতরে তুমি ফাহারা দিয়া দিয়া আন্দাইরো হেবাড়ার বাড়িতে কোনো দেখাও যায় না তুমি তো বেড়াইতের মতো জুহিন বইটা লইয়ে যা গেতেছ কারণ তুমি চিন্তা করছো এবার না দেখলে এসারে তুমি যদি ডরাইতা এবার দেখলে দেখুক না দেখলে নাই আল্লাহ দেখে সুবহানাল্লাহ কয় না তাহলে তুমি এই গাছটি এবার গাছটি নিতে পারলাম এবার একটা সহজ করে কই তুমি যদি ওই আল্লাহরে শুধু ডরাইতা তাইলে আল্লাহরে ডরানোর কারণে তুমি লাইল ঠেলতে পারলাম না তুমি আল্লাহরে ডরানোর কারণে তুমি ফেজ সারা বাজারও নাই দেখিয়া তোমার 40টা কিনা ফেজ 250টা তুমি ব্যস্তা পারলাম না ঠিক কিনা কও তুমি চিন্তা করলো 40টা কিনা 50টা বেচলেও তো কেসিয়ে 10টা লাভ হয়নিও তো তুই 250 করছো কি তার কর্মচারী ফাটাইছে শাসন বুড়িসং বাজারে কোনো ধরনের ফেজ আসেনি তো এই ঘুরান দিয়া ইয়া কইছে সা পুরা বুড়িসং বাজারও ফেজ নাই এবার ইয়ালো ইয়ালো ফাঁকন রয়েছে তো এবার আরেক ফেল বইয়া রয়েছে আরেক বেটার মাইয়ার বিয়া হ্যাঁ তারা আইয়া করবো চলিয়া ফেজের লেগে রান্ত ফাটে না হেবাড়াই জিজ্ঞেসে ও শুনলাম তোমার ঘরে ফেজ আছে না না শুনবে তো না ঝামেলা আছে সাইডো ফেজ সার আরে দেখি তো তোমার ঘরে ফেজ আছে ব্যস্ত নাকি রে না বেসান কিনতাম 250 কইয়া গেছে বেশি না তো কত হইলে 260 টাকা করে দেন তারপরে তো 230 এই 80 টাকা কইরা তারপরে হেই ফেজ মন লাগছে 40 টাকা কিনা আব্বা দিনের মানুষের ঠেহা থালাইয়া তুমি কায় দাঁড়া কইরা লাইছো কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না আল্লাহ জানে নাকি জানে না আল্লাহ জানে তুমি যত কায় দেয় করো রিক্সাওয়ালা বুড়ি সঙ্গ না তুমি বুড়ি সঙ্গে এসে এটা নামছো সিএনজি দিয়া সিএনজি আর এফেল আইতো না হ্যাঁ তার বাড়ি বিলে বিত্তাপুর হ্যাঁ যাইব গেগুল দিয়া বাইক
বুড়ি সঙ্গ তোমার নামাই দিছো তুমি বিজয় ফারাইবা আইয়া দেখো যে হাসপাতালটার গেটের বরাবর সোমেলদার কাছে দুই দাঁড়ি একটা রিক্সা বইয়া রয়েছে ভাড়া এক রকম যখন দেখো যে পাঁচটা রিক্সা ভাড়া আরেক রকম ঠিক কিনা আমরা কোন জায়গাটা বালা রিক্সাওয়ালা কায়দা শিক্ষা লাইছে খেতকুবেন্যা বেড়া কায়দা শিক্ষা লাইছে ঘাস কাটুন্যা বেড়া কায়দা শিক্ষা লাইছে মুদি দোহানদারের বেড়া কায়দা শিক্ষা লাইছে আমরা কায়দা শিখতে শিখতে এমন হয়েছি আমরা খাদ্যত এত খারাপ হয়েছে আমরা ডাক্তারও কায়দা শিখছে ইঞ্জিনিয়ারও কায়দা শিখছে কন্ট্রাক্টরও তো ফুর হয়ে শিখছে এই কথাটা কইয়া আমরা রোয়াজ শেষ কি ছাইডা দিতাম মহনে আর কতক্ষণ চলবো নিও আওয়াজ নাই তো আওয়াজ নাই তো দাঁড়াই থাকবো না তারা বাইতে নিয়ত করেছে দাঁড়াই থাকবো না না কিছু লোক দাঁড়াই তখন বালা কিছু লোক দাঁড়াই তখন বালা আমরা বাইজ্ঞা করতে যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না কিছু লোক দাঁড়াই তখন ভালো আছে আপনার বইয়েন না কইলাম জায়গা থাকলেও বইবেন না কিছু লোক খেলুই থাকবেন দরকার আছে হ্যাঁ বইয়েন না দাঁড়াই থাকেন কতক্ষণ দাঁড়াই থাকতে পারে দেখি কতক্ষণের ভিতরে যখন দুপুরে ফিরে যাবো গা তখন এনে টের পাইবো কি যাইতে আছে তারা তো মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন আজ যে ফজরের আজান দিব সেই খবর তো নাই আরে না কথার কথা সভাপতি এমনি তো বেহা হয়ে গেছে আর যদি হলে ফজর পর্যন্ত আমার আছে বলা এই দুমন দিয়ে মারা হয়ে যেত মারা না 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 পারতো না বলা সহ্য করতে পারতো না আচ্ছা দেখা যাও আল্লাহ কতক্ষণ পড়ায় আমিন কও যদি কো আমি আব্বা ওই যে কইসলাম ওই যে কইসলাম এই কলজার টুকরা যুবকটি রে তোর আরে যে কি মায়া করি রে আমি কলজারা যদি কাটটা দেখাইতাম পারতা দেখলো ফুরাটা কলজার ভিতরে লাইনে লাইনে ওটা যুবক 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 ওটা যুবক না আমি এত মায়া করি কলজার টুকরা যুবকটি রে কারণ আমি বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা বলো যুবক গুলাবার লাগবে বুড়া মানুষের অনেক বুড়া মানুষ আমার লোকের রাগ আমি রাগ হইয়া লাভ নাই আপনি যদি কেউ দৌড় দেন এবারে আপনি কি তাকে দেয় কবেন হুজুর আপনি জানা আমি আইতে আসি আর ফলাফল যদি কেউ দৌড় দেয় এটা নিয়ে কবে হুজুর আমরা যাইতে আসি আপনি আইয়েন ঠিক আছে আমার সেই ফলাফল নিদি এটি ডাক নম্বর হলো ফলাফল বিএসসিএস আর এসব নাম আছে এটা এটা নিয়ে খতিয়ান বেড়াই আছে এটা নিয়ে কোনো রাস্তাঘাটের ফলাফল না এটা নিয়ে রাস্তাঘাটের ফলাফল না এটি মুসলমানের ফুতাক এটির একটা আল্লাহ আছে এটির একটা নবী আছে কাবলা কাবা আছে কিতাব কোরআন আছে দীন ইসলাম আছে ঠিক কি না বল মাশাআল্লাহ সবাই কোনা আমিন জোরে কোনা আমিন যতক্ষণ ওয়াজ চলবে তার মতো রেখে রইবেন না উডনের চিন্তাও করবেন না যারা নিয়ত আছে নিয়ত ভেঙে গেলাম কথা ইনশাল্লাহ আমরা আইয়া ফুরসি একটা লাইন মতো আইয়া ফুরসি নি রে ডরায়াম কারে আমরা আবার ভালো করে কও কারে ডরায়াম আমরা আল্লাহ রে যদি আমার দেশের ডাক্তার ডরাই তো আখলাক ভাই এই কথাটা খেয়াল করে শুনেন আপনি যদি আমাদের দেশের ডাক্তাররা আল্লাহ রে ডরাইতো তাহলে বাংলাদেশও একটাও সিজার হইতো না সবগুলো নর্মাল ডেলিভারি হইতো ঠিক কিনা বলো ঠিক কিনা বলো হরিজন হাসপাতালের অভাব নাই হ্যাঁ আবার অন্য হাসপাতাল দা আমি তো ফিসাব মানুষ তো অনেক জায়গায় তো ডাউন টাউন লাগে দোয়া করণের লেগিয়া এমন জায়গা নিয়ে হাসপাতাল দিছে বলতে গেলে মানুষ একবার কম আমি কই ও এরকম জায়গার যে হাসপাতাল দিলেন বাড়ি ভাড়া কত আড়াই লাখ আমি কারেন্ট বিল 50,000 আয়া ফায়া অ্যাম্বুলেন্স ভাড়া ড্রাইভারের বেতন সব মিলাইয়া এবার 3 লাখ টাকা খরচ কয়লা আমার কথা কথা কয়লা আমি কই বেড়া এখন সিফাতের না হাসপাতাল দিছ কুমিল্লা শহরে হাসপাতাল চালাইতে অনেক আব্বা পাড়া হয় আর তুমি এই সিফার নিতে কেমনে হাসপাতাল চালাইবা 3 লাখ টাকা তো তোমার মাসে খরচে অন্তত 4-5 লাখ টাকা খরচ এই আয় হইলে না তুমি 1-1.5 লাখ টাকা তোমার লাভ থাকতো কিয় তো হাসপাতাল দিছ আইস দিয়া হুজুর টেনশন করেন না টেনশন করেন না হিসাব মিলাইয়া হাসপাতাল দিছে আমি কি হিসাব মিলাইছ কয় আল্লাহ আল্লাহ কইরা আল্লাহ আল্লাহ কইরা কোনো মতে যদি 20টা সিজার ধরতাম ফানি কয়টা 25,000 করে ধরলো তো 5 লাখ আর 3 লাখ খরচ গিয়ে তো 2 লাখ ক্যাশ আচ্ছা ও ওহন আর বেহতের মানুষ নয় এখন সব আমরা দেশের তারা বুদ্ধিমান হয়ে গেছে গা এবার আমি আপনারা বুদ্ধিমান মানুষের কাছে আমি একটা প্রশ্ন করি যেই তার হাসপাতালও 3 লাখ টাকা মাসে খরচ তে চিন্তা করছে 20টা সিজার ধরতাম ফললে 25,000 করে 5 লাখ
তার হাসপাতালে যদি কোনো বাচ্চা করা বাচ্চা এই ডেলিভারি করানোর জন্য নেয়, আপনারা বিবেকে কয় তার হাসপাতালে কি জীবনে নরমাল ডেলিভারি হইব? নরমাল ডেলিভারি হইব? ওই তো লইল ওটা তো আটকাই নেই, থামো ওটা সিজার করতে হইব, ঠিক নি রে? আর আমরা দেশের কিছু কিছু ডাক্তার, সব ডাক্তার না, অনেক ভালো ডাক্তার আছে, আমার জানা মতো অনেক ভালো ডাক্তার আছে এখনো ফ্রি চিকিৎসা করে, আমার জানা মতো এখন এমন ডাক্তার আছে যারা ফ্রি চিকিৎসা শুধু করে না, ওষুধরা বেড়াইয়া নিজেরতে রুগীরে দিয়া দেয়, এইরকম মানুষ ডাক্তার বাংলাদেশে আছে। কিন্তু অধিকাংশ যেটি নমুনা এরা কইতে আসি আর কি, এখন যে বেড়ায় চিন্তা করছে বিশটা সিজার ফাইলে এবারায় ফার্স্ট লাখ টাকা আইব, 3 লাখ টাকা খরচ গিয়া 2 লাখ টাকা বেড়ায় টি হাইব, এবারার হাসপাতাল ওই নিচে তে তোতলা দিয়ে সুহি দিয়া চাইয়া থাকে, কোন মহিলা লু ঢুকি লই আইনি সিজার টিজার ওইব নি, তে হ্যান তে দেখা সেরা ওহন হাসপাতাল দোতলা তে নিচে দিয়ে সিঁড়ি দিয়া চাইয়া রইছে, ওই নিচের ফাইল জানালা দিয়া চাইয়া রইছে, যখন দেখছে যে ফুলমতিতে বুড়ি সঙ্গের ফাইল যাইতে আছে, বিজয় ফাড়াতে বুড়ি সঙ্গ যাইতে আছে, হয়তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লইছে না, ঠিক নি রে? ঠিক নি? আমার দেশ, আমার দেশ কোনো একটা মানুষ হ্যাঁ তে বিপথে গিয়া এখন ডাহাতি করে রাস্তার মুড়ো দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তাই করে, অবশ্যই সে দোষী। আমি বলি যে লোকটা খিদার তাড়না অসভ্য হইয়া নেশার যাতনায় পড়ে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ছুরি নিয়ে ডাকাতি করে সে যেমন দোষী, তাইলে যারা লাইট লাগাইয়া নর্মাল ডেলিভারির জায়গায় বেডির ফ্যাট কেটটা সিজার করলো তেও সমান না আরো বেশি। জোরে একটা ঠিক কইতে পারলাম না, কম দোষী না বেশি দোষী? তে শিক্ষিত ডাকাত, শিক্ষিত ডাকাত কেউ কে আগের দিনের বেরিয়েতের করে হইছে না, কে আঁকড়ো দি সিজার লাগছে না, 8 জন 9 জন বেড়াইয়া দি কোহতার ভিতরে তো ফাওয়া গেছে, কেউ হেতালের দি সিজার লাগে না, ওহন ওয়াই দি এক দুইজনে তো সিজার গেলে, সিজার লাগে না, সিজার লাগে কষ্ট হইতে আছে, ও আজকে উফরে করতে আছে, টেনশন করেন না আরো আছে যাইতে আছে। এবার আসেন ইঞ্জিনিয়ার, ওই যে ডাক্তারের মনে যদি আল্লাহর ভয় থাকতো, তে যদি চিন্তা করতো আমি যে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে আসি, কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে, বিচার করবো না আকাশের ফিরসাবে না আল্লাহ, তে যদি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে চিন্তা করতো, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, তে 10টা মিনিট দেরি করল, আধা ঘন্টা অপেক্ষা করল, ব্যথা উঠার ইঞ্জেকশন দিল, ট্যাবলেট খাওয়াইল, তে নফল নামাজ পড়ল, আল্লাহ আমার হাসপাতাল লই আইছে রিক্সাওয়ালার বউ, তে দিয়া কেমনে চলে কি হইব, আবার 25,000 টাকা দিয়ে কেমনে সিজার করাইব, আল্লাহ তুমি এগুলো গুল করে দাও, বাচ্চাটারে মারে দুইটা দুইখানো করে, সুবহানাল্লাহ কয় না রে, তাই দিয়ে আরো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইতে আছে, কারবার কি আমার ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার হয়েছে কলজার ভিতর আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশের কন্ট্রাক্টর কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর জীবনে ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিত দেয় নাকি দেয় না? লইয়া ফরছে না, উদ্বোধনের আগে দিয়ে লইয়া ফরছে রে, স্কুল লইয়া ফরছে দুপুর হইয়া বাড়ুইছে বাস, আমি কই বেড়া তোরা তো ফেরেস্তায় ফিটন লাগতো না, যারা আগে জাহান্নামও গেছে তারাই তোরা দুটো কতক্ষণ খিচ্ছা লাগবে, দেহাই তুইও তো পারতি না, এমন জায়গা খিচবো দেহাই তুইও পারতি না, উদাম করলে সর হবে, জাগার নাম কইলাম না, ঠিক নি রে? আব্বা শুরুটা হয়েছে কি, কেন কই যা আল্লাহর ভয় নাই, তুমি যা করো কেউ দেখো কেন না দেখো, একজন দেখে না, দেখে নিও দেখে, তো তুই তুই রড মোড়া দেওয়ানোর কথা না হলে তুই দোষী হন দে, তো তো তুই রড দিস, তুই না হইলে ঘন ঘন দেওয়ানোর কথা না হইলে ফাতলা ফাতলা দে, তুই বাস দিস কিন্তু, তুই একটা ব্রিজ 100 বছরের মেয়াদে আসে, এই শুনো একটা ব্রিজ আসে 100 বছরের জন্য, তুমি যে তোমার একজনের স্বার্থ আদায় করতে গিয়া তুমি যে এলাকার সব মানুষ এই রাস্তাটা দিয়া কি হুদা বিজয়ফাড়ার তারা যায়, হুজা ফুনমতির তারা যায়, ওই হেগুল দিয়া সিলেটের মানুষ বেড়াইয়া
অনেক সময় কোম্পানিগুন জাম লাগলে মিরপুর দিয়া মানুষটি ডিকালায় বাসবে আমি তো রাইতে চলি তো আমি দেখি অনেক গাড়ি ডুয়ে ওখানে ওই যে হ্যালো ফুলমতি বাগানের কাছে যে একটা ব্রিজ এইটা যদি তোমারে কর্ত কন্টাক্ট দিছে তুমি যদি এই এই ব্রিজটার ভিতরে যদি বাস দাও পাঁচ বছর পরে ব্রিজটা ফুরা যায় গিয়া একশো বছরের লেগে ব্রিজটা দিছে পাঁচ বছরের লেগে কোনো একটা ব্রিজ আইয়া না তুমি একজনকে ঠকাও নাই তুমি গোটা বাংলাদেশের মানুষের ওই তুমি ঠকাইছো তুমি জুলুম করছো কেয়ামতের ময়দানে সবার কাছে তুমি আসামি ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ তোমার মনটায় ধরছে যে হুজুর যেদি কইছেন সব দিদি উফরে পড়ছে আমরা তো কসকার টাকা তারেক মারের খাতর ডিকালাই সাইডু ফাইল সাইয়া ফেসাবের নাম দিয়ে কাঁচামুচ ফাইনাল হয়ে গিয়ে আমরা তো দেশি মূলা বেড়া ইয়া হুটকির ভর্তা বানাইছি হুন্ডা দেশি মূলা বেড়া এফএস দিয়ে লুয়ে গেছে কেনাতে আরেকবারের ফহিরা ওষুধ দিছে তে গিয়ে হেই ফহিরের সিফার মধ্যে বারজারের সিফাত খেয়ে রয়েছে তে এই ফহিরের ভিতরে যখন মাসটা বাইয়ে উঠছে তার কাছে তুই খুব করে দৈরা লুঙ্গি দেখে যা ভাই তুই এই করছো না আরেকবারের ফহিরা ওষুধ দিছে তুই গিয়া মাছ আনছো কীর্তি তারপরে হুতা কি তে দোষী তার আম্মায় কম দোষ তার আম্মায় এই মাছটা কুরছে না তার আম্মায় মাছটা বাজছে না এবারে এক হাতে হরা দৈরা আর এক হাতে মাছের টুকরা দিয়ে লোকে লোকে ঘুরালায় আওয়াজ দিলি তারা ঘুরালায় কিও কিও ঠিক রে তো এলে আম্মা আম্মা খুদে ফেরদোল্লার জন্ম দিলে মহন যায় তুমি তো তারে সুর বানাইতে আসো তে যখন মাছটা আনছে তোমার আতঙ্কা দিছে তুমি এই মাছটা করছো তুমি এটারে তাড়াতাড়ি কইরা হেতারা বাড়ির তারা যেন না শুনে তুমি হরা দিয়ে ঘুরা লাও দিয়ে সেনসিনে আওয়াজটা যেন না শোনা যায় তুমি মাছটা বাজ্যা এবারে তোমার ভাবি কি কম দোষী আমরা কি বাড়াই কি কম দোষী এবার আর কিনছে গুড়া মাছ খাইতে আছে বড় মাছ একবার জিগাটা মাছটি জোড়া লাগে টুকরো হইল কেমনি তিনলাম দি গুড়া মাছ এটি জোড়া লাগে টুকরো হইল কেমনে একবারও জিগাটা এবার খাইয়া টাইয়া সাইডে জিগায় কিটা বাসে লাগো বউয়ের লোক আলাপ করে হাতে গেলাম সামনে নবু ধরিছে শুবে আর সুর আর মা বাপে আলাপ করতে আছে মাসে লাগু কয় ইয়া বাড়তে কয় কোন থেকে বড়তে কয় কী করছে কয় তারা বাড়ির ফহিরোজ ওষুধ দিছে আমরা বাড়ির গাছের সিফাজত থেকে রুই ঠিক না মশাল্লাই বড় মাসটা লইয়াই ফুরছে না এবার আই জিগাই বিডি রে তে হুনতে আছে হেরু মারতে কেউ দেখছেনি দেখছেনি কয় না তে সিহন কামলা না মায় কয় তে সিহন কামলা বাপে আইস দিতে আছে মা আবার কয় আব্বার বড় তোমার বড় লুঙ্গি না ফিন্দা গেছে তে তো সিফা দিয়া লইয়া আইয়া পড়ছে আব্বা ও আব্বা তুমি জন্ম দিছো তোমার এতে আব্বার আহে আম্মা ও পর্দারালার আম্মারা তোমার এতে আম্মার আহে গো আম্মা আম্মা তুমি ফাড়ো ধরছো আড়াইটা বছর তারে বুকের দুধ খাওয়াইছো তুমি আম্মাতে ফেসাব করে দিছে পরে তুমি তারে বুকের উপরে শোয়াইয়া নিজে বিছনা নিজা বিছনা শুইছো তারে তার নি কোনো ঠান্ডা লাগিয়া যাইয়া যেই আম্মা তারে ঠান্ডা লাগিয়া যাইব গা দেখিয়া তুমি তারে নিজের বুকের উপরে শোয়াইছো যেই আম্মা তুমি তারে ফ্যানের ভিতরে দশ মাস দশটা দিন লইয়া কী কষ্ট না করছো আড়াইটা বছর তে চুষে চুষে তোমার গায়ের রক্তের মতো দুধরাছে বের করে ফেলেছে আম্মা এত আদরের সন্তান রে তুমি ইচ্ছে করে সুর বানাইলা তুমি ইচ্ছে করে বাফে ভাই মিললা তোমরা তারে সুর বানাইলা তে যখন মাছটা লইয়াইছে তার ঘাটটা দৈরা মাছটা লইয়া তার আবার যাইতে উড়ানো ইয়া সেটা তার উড়ানো হালে দুইটা থাবড়া দিয়া মিলে গো তে সুর মানুষ বুঝা না সিফাত খেরুই একটা মাছ লইয়া গেছে গা আমার ফুত আমি সুর বানাইতাম না তোমরা মাছ তোমরা রাখা দাও তার দাদি থাকলে হে বেদ মুরব্বি বেড়ি ডাক দেখো লাগো বউ এটা কি শুরু করছো তো একটা মাছ নিলে নিছে আমরা বাড়ির মাছ কত মাইসে খায় নাও তার এটা বাজ্যা দিও এটা আর দিয়া জন লাগতো না নেড়ে রাতি যা লইয়া যা দমক দিয়া দিয়া দিল তুমি যে চুরি কইরা তারে কইতেছো তো একটা সিহন কামলা কয়দিন পরে না ধরা পড়ছে তুমি বুড়ি সং বাজারও দোহানদারি করো তুমি দোহানটা বন্ধ কইরা দিনের দশটার সময় আইসো ভাত খাইতা তুমি এই ফাঞ্জাবিটা খুললে ক্যাশ টেস্টি রাখিয়া তুমি গেছো গোসল কর্তা হাতাইলেছে না তে তো তে তো ওই মাছ ধরুন না ওহন তো ফান যাবি হাতাইলেছে ওহন এবার নাগাইছে ফির সাপড়ে বিচার হুজু তাবিজ আছে হুজু কি আর তাবি কয় ফুতের দাঁত লড়ে আমি হাতকে আজ জল লড়ে হেইবার যেদিন ফহির ওষুধ দিছিল হেই দিনে হ্যাবলা তোমার ইচ্ছে ইচ্ছা লাগছে অহন নিজের ফকটে আট ফোর্সে পরে অহন তাবিজের কাম লাগবে অহন তোমার তাবিজের কাম লাগছে কে রে হ্যাবলা জ্যাবলা তারা মাছ চুরি করছিল হ্যাবলা তাবিজ লাগছে না হ্যাবলা হুজুর লাগছে না অহন হুজুর বিচারো কে রে তুমি সুর বানাইছো তুমি তারে ডাকাত বানাইছো তোমরা বাই বাফে বাই মিল্লা এই ফলাটারে জীবনের তরে ধ্বংস করে দিছো ঠিক কিনা ঠিক কিনা কও গজব করে দিছো তুমি আম্মা তুমি গজব করে দিছো এখন গোনা তো কইরা লাইছি এই যে হাজারো মানুষ
সকলে মিল্লা যে কম বেশি গোনা কইরা লাইলা ওহন কিতা কর কোন লাইন আছে নি আল্লাহর নবী 1500 বছর আগে লাইন কইয়া দিছে কইয়া লাইতা কইয়া লাইতাম আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া ও বিজয় পাড়ার মানুষ মুশতাক ফয়জি যদি কোনদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম ও বাবা মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহর নবী 1500 বছর আগে কয় কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে আরে তোমার কলজাদ্দ সিনসিন ব্যথা কোন সময় মরে যাই গোনা লইয়া যদি মরি কি উপায় হবে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা সিল্লান দিয়া মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গোনাহগুলো আমরা দেশ তওবা করে তবে তওবা হয় না যখন দেখা যায় আমরা মরে যাইব গা শ্বাস শ্বাস চলে না কোনো মতে কোনো মতে কথা কয় আব্বা কইলে আম্মার মতো হোনা যায় আম্মা কইলে আব্বার মতো হোনা যায় যখন মুহ কথা লাগে বাড়ি খায় এই গালে তে হে গেল যায় তারপরে ইমাম সাহেবরে খবর দেয় ফির সাহেবরে খবর দেয় হুজুর বোধহয় আর বাঁচত না এবার তবা কইরা দেন এবার তারে তো এটি কি তোবা এটি তোবা এটি আল্লাহর লগে বস কারা তবা কারে কয় তবা কারে কয় মনে করেন আপনার নাম নাকি তা আবুল হাসান এবারা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ মনে করেন এবারা আর এবারা লগের এক মানুষে প্রাইমারি স্কুলে এক লগে খুব খেয়াল করেন প্রাইমারি স্কুলে হাসান ভাইয়ের লগে একবারায় পড়ছে হঠাৎ কইরা এই হাসান ভাইয়ের লগের যে বন্ধুটা প্রাইমারি স্কুলে পড়ছে এবারায় মারা গেছে পরে মসজিদের মিনার আত্মঘোষণা দিছে এবার ফুতরে আমার লগে তে পড়ছে রে আমরা তুই তাই সম্পর্ক আছি আমরা এক লগে কত শয়তানি করছি হাডুডু খেলছি একবার তাদের ল্যাং দিয়ে হালাই দিছিলাম আমি আবার খেলতাম পারতাম বালা ফুত এবারে বিলে তোর সাসা আমার দুস্তে এবারে বিলে নাই আমার কিন্তু জানাজাত লইয়া যাইছে এবারে জানাজাত লইয়া গেছে জানাজা ফুইরা রাইতাইয়া বাইতাইয়া সন্ধ্যার দিকে ঘর ঢুকছে ঢুকছে পরে এবার ওয়াইফে কয় দুগলা খাই আলন আজ খানা ভিতরে যাইতো না আমার দুস্তে আর যা নাই আমার দুস্তের জায়গাতে আমি যদি ডাক ফুইতাম আমারও তো লয়ে গেল কই লাল্লাহ আমার দুস্তের ডাক দিছে আর যা ভিতরে খানা যাইতো না এবারে এক গ্লাস গরম দুধ দিছে এবারে দুধ খাইয়া হইতা লাইছে রাইতের মাঝে আড়াইটা পড়ো রাইতার আড়াইটার সময় এবার আটকা ঘুম ভাঙ্গা গেছে গা ঘুম ভাঙছে পরে মনে স্বপ্নে এবারাই দেখছে ওই এবার যে দুস্ত এবার দুস্ত এবার কইতে আছে আবুল হাসান তুই দিয়ে হন আমার লইয়া আলগা আইয়া হুত্তা রইছ আমরা এক লগে কত শয়তানি করলাম আয় আমার লগে আইয়া ফোর টান দিছে পরে আমরা ফালতু উঠতে দেখে যে নাই ডরাইছে কি কম না বেশি আমার কথা না কম ডরাইছে না বেশি ডরাইছে আবুল হাসান কইয়া আপুদেরা টানতে আছে এবার ফালতু উঠতে দেখে কি আর টান দিছে স্বপ্ন দেখছে এবার আর গাল ভাইয়া ভাইয়া ফানি ফরতে আছে এবার উঠতে সেরা চিন্তা করছে রে কি দেখলাম রে কি দেখলাম লগে দিয়া বউ লয়ে বই হইতে রয়েছে হেগুল দিয়ে হেরুম জিফুত হইতে রয়েছে কেউ আর খবর নাই এবার আর দরকল যায় মানে না কি দেখলাম এটা আমার এদি ডাক দিল হাসাম কইয়া আমার দুস্তে দিয়ে আমার কবরও ডাকতে আছে আমারও বোধহয় দিন ঘনাই আসছে এবার এবারায় করছে কিনা উজু করিয়া ঠান্ডা পানি দিয়া যায় নামাজটা বিছাইয়া নিরাত আল্লাহর দরবারও সাজদা দিয়া কানতে আছে আল্লাহর লগে কথা কয় ও মাওলা রব্বে কেড়ি আমার সিনচনীয় আল্লাহ আমার নাম আবুল হাসান মানুষে আমার মর্যাদা দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে আমি মুরব্বী মানুষ আমার লগের বেড়াই দি নাই আল্লাহ আমার ডাক দিছ না দেখ কেন আমি রইছি আমার দুস্তে দি নাই আমার এত দূরে টানে কোন দিন জানি ডাক পড়ে যায় কই যায় মানে না ছোটবেলা কত নামাজ ছেড়ে দিয়েছি কত রোজা ভেঙে ফেলেছি মানুষের উপরে জুলুম করেছি ও মাওলা এখন যদি মরে যাই তাইলে তো কোনো উপায় থাকবে না হাসেম ভাইয়ের চোখ দিয়া বড়বড়াইয়া ফানি ফরতে আছে আর যায় না মাঝে গিয়া সাজদাত ফইরা কান্দে এবার ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমি আবুল হাসান মৃত্যুর আগে তোমার কাছে ফানা চাই মাপ চাই ও মাওলা আমি এই জীবনে আর গোনা করব না এটার নাম হইল তওবা ঠিক কিনা হুজুরের ফাঁকরি ধরে কান্তে আসো কও তো হুজুরে কয় বলে আস্তাগফিরুল্লাহ এবারেও কয় আস্তাগফিরুল্লাহ এর ভিতরে দিয়া ফোন আইছে
ওই কিস্তির টেহা দিত, আয়া কয় আপনি কো কয় আমি দি মসজিদ হুজুরের ফাগড়ি ধরে রাখছি, কয় আপনার সুদের যে টেহা লাগাইছেন কিস্তির টেহারা লই আসলাম, কয় তুই কুদ্দুর খেয়ার তোবাটা কইরে আমি আইতে আসি, তুই টেহারা লই কুদ্দুর খেয়ার আমি এদিকে তোবা আব্বা এটি তোবা এটি মস্কারা না আল্লাহর লগে আপনি ফোনে কইতেছেন কিস্তির টেহারা লইয়া তুই মসজিদের সামনে খেয়ার আমি তোবাটা কইরে আইতে আসি, আপনি না কইতেছেন আমি আর গোনা করতাম না, আপনি না কইতেছেন আমি আর গোনা করতাম না, আপনি যদি ফোনে কইতেছেন তুই খেয়ার আমি আইতে আসি কেউ আব্বা ও মুরব্বী আব্বা মরতেন না আপনি, আপনি কবরও যাইতেন না, এটির নাম তওবা না, ওই তওবা কারে কই হই যা রাতের আধারে কেউ জাগনে নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, আর গরুগুলো গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ও মুসলমান আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, এমন সময় তুমি চোখের পানি ফালাইয়া কান্দ, দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ দেখে না, তুমি বাচ্চা মানুষের মতো তুমি বাচ্চা মানুষের মতো গোলারির কথা বলো কই না, তোমার বড় বড় চোখের পানি ভরতে আছে, কত নামাজ আমি সাল্লাম কত রোজা আমি ভাঙলাম কত মানুষের উপরে জুলুম করলাম, শরীরে জোর ছিল আমি আরেকবার আর সীমানাত গিয়া ঘর তুলছি, আমি কি মরতাম না রে, আমি কি মরতাম না, আমি কবরে গেলে কি উপায় হবে রে, এই কথা মনে করে একটা ফোঁড়া চোখের পানি তুমি ফেলছো, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মা, একটা লোকট মানা আমার মায়েরা আমার বোনেরা ঘরের কোনায় বসুক, যারা প্যান্ডেলে বসেছ যারা ভাইরা তখন দাঁড়িয়েছিলেন আমি কিচ্ছু বলি নাই, আবার একটা মিনিটের জন্য বসতে হবে, সবাই বসেন একটা মিনিটের জন্য বসেন, সবাই মিলে আপনি এখন তওবা করবো আল্লাহর দরবারে লুটাইয়া পড়ব আল্লাহর দরবারে আনজা দিয়া ধরব, কি কোনো কথা আছে পরে পরে এটা বলা দরকার ছিল, এখন আর সময় নেই, সবাই পরে না আবির কিসের জন্য কোন নাম একবার কিছু করলেন না, এখন আমি দোয়া করাম, এর আগে বলা দরকার ছিল না, তো আরেকটা ওই পর্যায়ে নেওয়া দরকার ছিল কথাগুলো, আমিন কর জোরে কনা আমিন, উঠো না এই যে এই বাবা উঠো না বাবা তোবা করবা তো, এখন তো দূরে থাকলে আরো আইবা গোনা মাপ চাইবা, তো তুমি যাও কি তোমার গোনা নাই, হ্যাঁ সবাই বসে আল্লাহ তাদের কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন, আমরা সবাই মিলে এখন তওবা করবো, দরকার আছে নিও দরকার আসেনি, সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে একটু বসেন একটু, আমরা সবাই মিলে এখন দোয়া করে দেবো, দোয়ার আগে তওবা করব, আমার ভাই আপনাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি ব্যস্ত, কত ব্যস্ততার মাঝে দুই ঘন্টা পুরা বইয়া রয়েছে, আর আপনি মনে করতেছেন আমি কুম্মালা বইছি, হ্যাঁ ঠিকই আছে অবশ্যই বসছেন, সেই সন্ধ্যার পরে আপনারা অপেক্ষা করছেন আমি কখন আসবো কখন আসবো, আমি তো এত দেরিতে কখনোই মঞ্চে যাই না, আমি সবসময় আসার পরেই আলোচনা করি, আজকে একটু দেরি হয়ে গেছে কারণে কারণ ওলামায়ে কেরাম হয়ে গেছে বেশি, তো একটু কষ্ট আপনাদের হয়ে গেছে এই জন্য আমি সরি, এরকম কষ্ট আমি কোথাও দেই না, এত দেরি করি না আমি কখনো, আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন, আমরা সবাই মিলে দোয়া করবো, দরকার আসেনি ও আব্বা আম্মা নাই আব্বা আম্মা কবরও তারার লেগে একটু দোয়া দরকার আসেনি, আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আব্বা আম্মা আপনার ফেলছাইয়া রয়েছে আপনি কুদুর তোবা করে দিবেন, আব্বা আম্মার জন্য দোয়া চাইবেন, সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে দাও, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন 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 পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব, দোয়ার আগে এই কয়েকটা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, একটা লোক উঠবেন না, সব মাহফিল এক মাহফিল না। 32 বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি, মাহফিল ও কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, আর যার মাহফিল ও কদম দিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক দয়া করে উঠতেন না, আপনার আব্বা আম্মা সাইয়া রইছে, আপনার আব্বায় সাইয়া রইছে, আম্মায় সাইয়া রইছে, মাহফিলের সাইরুগুল দিয়া তারা গেরাও দিয়া খেলে রইছে। আপনি তো দেখেন না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে। তো ফেরেশতারার লোক আপনার আম্মার আপনার আব্বার কথা হয় হেবিডি জিগা ফেরেস্তায় জিগা কী থাকো তুমি এই শীতের ভিতরে কবর হলে ইয়া নয় সুগীতা, আপনার আম্মায় কান দেওয়ার পর ফেরেস্তা আমার তারাই দিও না, আমরা তোমরা এরা বাংলাদেশও শীত দেহ, আমরা কবর হুদা আগুন আর আগুন, এই যে গোনা করে আইসি বেফর্দা করছি, বরফের সামনে গেছি বেড়িয়ে বেড়াইতে দেখছে হুদা গোনার গোনা জমা হয়েছে, আমি এই গোনাটি মাফ করাইতে বিল্লাইছি, আল্লাহ যেন আমার গোনাটি মাফ করে দেয়। এ তো কেমনে মাফ করবো, আমার ফুতে মাহফিল আইসে তো নাগেশের ফিরসা হুজুরেও আইসে, হুজুরে মিলে হন দোয়া করব, আমি দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া যেন দেখতাম পারি আমার কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, এমন আব্বা যার নাই, এমন আম্মা যার নাই, মায়ের জন্য বাবার জন্য মসজিদের পাশে কোরআনের মাদ্রাসা, একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার রেখে যাওয়া ওই কাঁথা গায়ে দিয়ে আমি ঘুমাই, আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই, আজকে আল্লাহ অনেক সামর্থ্য দিছে হুজুর দোয়া করে দেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দেব 10,000 টাকা। বাসা ও 10,000 টাকা একজন লোক আছেন, উঠেন না বসেন, কেউ আছেন এখনই শেষ করে দেবো 10টা। ভাই ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ফাললে দেন না ফাললে নাই, 10,000 টাকা চাইছি, আছেন একজন 10,000। মাশাআল্লাহ জনাব আব্দুল সামাদ ভাই, আবুল হাসেম ভাই, এই মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ, হাসেম ভাই এক নাম্বারে দিল 10,000 টাকা, বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, নিজে যেই দিন কবরে শুয়ে যাবে সবাই দেখুক মাটির কবর, আবুল হাসেম ভাই কবরে গিয়া যেন দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, পড়ো আমি। 2 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, হাসেম ভাইয়ের যেমন আব্বা নাই আম্মা নাই, হুজুর আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে হুজুর হাসেম ভাই দিল 10,000, 2 নম্বরে আমিও দেব 10,000 টাকা। আছেন মাশাআল্লাহ, আমার আদরের সুহান, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ে যার বাস, আমার দরবারের বিশিষ্ট খাদেম, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব আদরের সুহেল, আমার সুহেল দিল 2 নম্বরে 10,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমারে মিলাইয়া দাও, জনাব বসত আলী, অসুস্থ মানুষ মুরব্বী মানুষ আসতে পারে নাই, বসত আলী ভাই উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও, আমাদের এই বুড়িচং উপজেলার সম্মানিত অভিভাবক, আল্লাহ কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মাটিও মানুষের নেতা জনাব আকলা খায়দা, আমার ভাই উনিও দেবেন 10,000 টাকা, বলো মারহাবা।
হয়ে গেল চার নম্বর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পাঁচ নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। পাঁচ নম্বর আছে, হ্যাঁ কেরা মফিজ ও মেম্বার সাহেব না, 10 তলতা সামনে পাঁচ দিবেন, গুস্ত দিয়ে খায় না, কোনো নিরামিষ দিয়ে দুর্গা খাই না, বুস করে কত কম লাগে না, আইস দিয়া লাইসে দেখে কিছু কইলাম না, 2,000 টাকা জরিফানা লাগাই দাও যে তো 10-এর লোকে। হ্যাঁ কি সাইড দিতা, তারা কনে খালি জরিফানা করলাম না, কার দিতে রাজি তো আবার কি নারাজ নারাজ নি কি না জড়। মফিজুল ইসলাম নাম্বার পাঁচ নম্বরে দিল 10,000 টাকা, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কলামি। এবার এত ভিতরে ভিতরে খুশি, ওই 2,000 টাকা জরিফানা দেওয়ার লাগছে না, আমি অনেক মাহফিল কম কই লোকেরে 2,000 টাকা লোকে লাগাই দিই, হুম না লাগতে আছে। ফার্স্ট নাম্বারে এই নাম্বার সাহেব দিয়া লাগছে, আহ ফরম করে লাগছে দিয়ে পড়া কারা, 6 নাম্বারে 10,000 কারা, মোহাম্মদ ইউসুফ ওনার চাচা তো ভাই, মোহাম্মদ ইউসুফ ওনার চাচা দুনিয়ায় নাই, ওনার চাচা তো ভাই বাফের নামে 10,000 টাকা বলো মারহাবা, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 6 নাম্বার, 7 নাম্বার কিরাও আবু তাহের সর্দার সাহেব, জনাব আবু তাহের সর্দার 7 নম্বরে দিল 10,000 টাকা বলো মারহাবা, আর মাত্র 3টা লোক আমার লাগবো, 10,000 করে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি কুতুর ফরে পরে সুহেলের কাছে ফুল দেয় মারহাবা কেন তো, মোহাম্মদ নসুমিয়া মেম্বার মেম্বার 8 নম্বরে দিল 30 কই আলাইছি, জনাব মোহাম্মদ নসুমিয়া মেম্বার আগে হয়েছে 70, মেম্বার সাহেব দিয়া লাগছে 30, হইয়া গেছে 1,00,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলামি। আর আছেন নি একজন 10,000, আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, আমি চাই আলাইছি আল্লাহ, একটা লোক আমার লাগে, আমি তো 10,000 10,000 করে 3 জন চাইছিলাম, একবারে যে 10,000 দিয়ে বেরো তো বুঝছি না আল্লাহ, এখন হিসাবে আরো 2 জন লাগে, তাই কেন উঠলো কেন রা উঠতেন না কেউ, আর রাতে কইয়া পাইয়া করলাম 10-12 মিনিট সময় লইছি, আড়াআড়ি করেন না আড়াআড়ি করেন না, খুব সাবধান, কারা বিল্লালে কত রঙের কন্ট্রাক্টার, রঙের কন্ট্রাক্টার আল্লাহ, তে কত জায়গা রং দিছে তার মনে কত রং দিয়ে দিও, মানে আনন্দ ফুর্তি দিয়ে দিও আর কি, আমরা বিল্লালে আয় আল্লাহ বিল্লালে দিল 10,000 টাকা বলো মারহাবা, হয়ে গেল 1,10,000, আর একটা লোক লাগে 10,000, আল্লাহ এরপরে কাম লাগলে আর চাইতাম না, তুমি একটা লোক 10,000 মিলাই দাও, আয় দুষ্টমি করো না, কে আর 10,000 একটা লোক লাগে, কথা কয় না একটা লোক 10,000 পারতেন না, কেন কাউ সরে কী করবা 10,000 কাউসারে
অনুমিয়ার ছেলে কাউসার কলেজের টুকরা যুবক আমার দরের কাউসার দিল 10,000 টাকা বলো মার হাওয়া হয়ে গেছে 1,20,000 টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কি দাও মফিজ খান খানবাড়ি নিবাসী জনাব মফিজ খান উনি দিলেন 10,000 হয়ে গেল 1,30,000 আল্লাহ কতকনের ভিতরে এডারে 1,50,000 বানাই লইও আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন মাশাআল্লাহ না ভদ্র মানুষ আপনারা বিজয় ফাড়ার তারা মাশাআল্লাহ আমি তো ডরাই দিছিলাম কে হাঁটু আদা হ্যাঁ আইবো না আইবো না মোহাম্মদ আলী আরেকটু দূরে থেকে কই না মোহাম্মদ মোহাম্মদ আলী দুইবার মোহাম্মদ 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 আলী এবারে দিয়া লইব 10,000 হিসাব এবারে দুই মোহাম্মদের লাগে প্রতি মোহাম্মদে 10,000 করে 20,000 দান হয় এক মোহাম্মদ আরেক মোহাম্মদ দুই মোহাম্মদ মোহাম্মদ আলী উনি দিয়া লইল 10,000 হয়ে গেল 1,40,000 টাকা বলো মারহাবা হ্যাঁ কেন মফিজ খান না আগে 10,000 কইল আবার 10,000 তো দোয়া পছন্দ হইছে আরো বাড়াইয়া কয় মন আছে আরো হয়তো হবে মফিজ খান সাহেব উনি দোয়া পছন্দ হইছে এজন্য 10 দিছিল আবার তো মারহাবা কয় না খান সাহেব উনি আবার দিল 10,000 হয়ে গেল 1,50,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আমিন বলো আমিন জোরে বলো আমিন আর কি আছে যে হুজুর 10,000 পারতাম না 5,000 দিলা বল কোনো অসুবিধা বলে অসুবিধার কি আছে হগলি তো মান দিয়া পারবো হ্যাঁ কি দেখো আমি মোহাম্মদ রমজান আলী সোহেলের মামা 5,000 টাকা মোহাম্মদ রমজান আলী সোহেলের মামা ভালো মানুষ নরম মানুষ এই মাশাআল্লাহ এই সোহেলের মামা রমজান আলী সাহেব উনি দিছে 5,000 মারহাবা কোন না কেন আল্লাহ 5,000 টাকা কইরা 10টা লুক যদি ভাইয়া লইতা তাহলে 50,000 হয়ে গেল 1,50,000 না 2,00,000 বানাই লইতো ভালো হইতে আসতে তো মাশাআল্লাহ হ্যাঁ আসতে কিনা আব্দুল মুতালেব ভাই উনি দেবেন 5,000 হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বার আরেকটা লোক আমার দরকার 5,000 টাকা আরেকজন এই এটা উঠলো কেডা এই দিকে আসো বসো হয়েছো বসো মা বইবো না কথা শুনোস না শুনবো শুনবো শুনবা কানে মাসি লাফতা না কতক্ষণ পরে সিফা দিয়ে বইয়া থা ভাইও একটা লোক উঠতেন না বুঝবেন একদিন তো কবরও যাইবে সেদিন ও মাকে কইয়া সিল লাইবেন আবার কোনো মাহফিল হইতেন পারতেন না দোয়া ডানা করে লইলেন না কেউ বালা বালা বইয়া থা কেশিয়ার সাহেব 5,000 তোফাজ্জল স্যার উনি দিলেন 5,000 হয়ে গেল 3 নাম্বার 4 নাম্বার কি নাম হাজি বাচ্চু মিয়া 5,000 হয়ে গেল 4 নাম্বার আমার 10টা লোক দরকার বিশ হাজার দিয়ে ইয়া বাইরে থাকে বাইরে ঘর হয়ে গেলে ও আচ্ছা না আমি তো কই কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ 1,00,000 ভাই আমি তো কই কি তাহলে তো ঠান্ডার ভিতরে বাইরে গেলে আহা মাহফিলটা ক্ষতি করা লাগবে দুই তিনটা লুকে দুই তিনটা লুকে ক্ষতিটা করা লাগবে রে মার হাবা বলো উঠতেন না ভাই উঠতেন না 10টা মিনিট সময় দেন আমারে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ এই ইয়া 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 বিদেশ প্রবাসী বাইরে না এখন ঘরে বিলে ঘর হইয়া পড়ছে হ্যাঁ এম অফিস ভাই কইছে ঘর হইয়া পড়ছে কো এবারে কো কি তা করবো কি তা করতেন মনটা ক ও 20,000 টাকা দিত মনটা ক মার হাবা কোনো কেন আগে ইয়ে রয়েছে আপনার 4 নম্বর এখন একবারে লয়ে লেছে 4 নম্বর মার হাবা কোনো রে 8 নাম হইয়া গেছে গা আর 2 নামে টেহা দিতে পারবা আর ফোনে টেহা লইয়া ঘুরবা লইন না পাইতে হ্যাঁ মোহাম্মদ ইউনুস মিয়া আবার সাসাতো ভাই নসু ভাইয়ের সাসাতো ভাই আবার ইউনুস মিয়া দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 9 নাম্বার আরেকজন হ্যাঁ আমার বড় ভাই মোহাম্মদ
মোহাম্মদ মহিন নতুন দোকান দিছে মকবুল হোসেনের ছেলে 5000 হয়ে গেছে এই 10 না মানে 50000 আগে আছে 1 লাখ এখনো 50000 হয়ে গেছে 2 লক্ষ টাকা আরে খোলা নাম রাখো তার নাম কি তার তে হাদিসে যে গাওয়া নাম কি তার শফিলউদ্দিন কি তার না শফিউদ্দিন শফিলউদ্দিন আচ্ছা তারা ডাকতো ভাল আমি একদিন এর লিখে না কয়াম কেন শফিলউদ্দিন তে দিয়া লাগো 5000 এটা আমি তো কইতাম তো তারা তো রাজি হয় না শফিউল তো রাজি হয় না না কেন শফিলউদ্দিন এবারে ড্রাইভারটা ঠিক আবার নো সবাই যেটা বুঝি শফিলউদ্দিন শফিউদ্দিন শফিলউদ্দিন কোনো নাম নাই শফিউদ্দিন সে দেবে 5000 এটা দেইরা 2 লাখের পরে ফাস মারহাবা কোন না কেন তাহের ভাইয়ের সন্তানেরা উনি মারা গেছে ওনার স্ত্রী মুমিনে ওনার ছেলে ওনার ছেলে তাহের ভাইয়ের ছেলে মুমিন ও দিছে 5000 হয়ে গেল এই 2,10,000 মারহাবা কোন না কেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর আছে ইঞ্জিনিয়ার বাসির খান এবারে দিব 10000 হয়ে গেছে 2,20,000 মারহাবা কোন না কেন আল্লাহ আর আছেন কেউ 5000 উড়াউড়ি করেন না উড়াউড়ি করেন না বসেন 5000 টাকা দেন না আছেন নিও আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ হ্যাঁ আচ্ছা বসত আলী সাহেব দোয়া চাইছে নগদ 500 দিছে আবার 1000 টাকা দিয়া হলো দৌড় দিল কি না হ্যাঁ আর মুখ ঘুরে না আওয়াজ বাড়িব বালা সাদুর দে সিফা দিয়া রাখছে ডিফা দিয়া রাখছে মুখটারে মাহবুবে 1000 এটা আলগা মারহাবা বলেন মারহাবা মাশাআল্লাহ আপনারা আমি খুশি হইছি এই সবাই মহব্বতের সাথে বসেন এখন দোয়া হবে সবাই সূরা ফাতিহা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আবার একলা আবার একলা সাহেবলা কোন বুঝে 10000 টাকা এটা এটা কইছি 1 লাখ ভাইয়ে এই ফয়লা কইছে 10000 এবারে পরে চিন্তা করে দেখছে ঠালার লগে যে কই আলাইলাম হইছে না তো বাড়াই দেওয়ার দরকার আছে তখন আমারে কইছে জোর শেষ কইরেন না 1 লাখ আরে আস্তে কম না মারহাবা এই আমরা ট্যাফির তুই যে কর ট্যাফির তুই যে না তুমি মারহাবা করে ট্যা দিবেন কিন্তু আমরা ফেরত তুই দিবেন ট্যা হ্যাঁ দোয়া চাইছে একজনে 500 টাকা দিছে মারহাবা কর হ্যাঁ মাশাআল্লাহ এখন হইয়া গেছে হেগুল দিয়া 2 লাখ তারপরে হ্যান দিয়া এই 1 লাখ হইয়া রইছে 3 লাখ তারপরে হইয়া গেছে গা আলগা আবার 30000 না 20000 রে 20000 তাহলে 3,20,000 মারহাবা কয় না মারহাবা মাশাআল্লাহ কি দা 5000 সৈয়দ আলী 5000 হয়ে গেছে 3,25,000 মারহাবা কর না কেন আল্লাহ তুমি কবাই শুনেন আপনারা এই সবাই অনেকে আছে 10000 5000 1000 দিছে অনেকে আছে হুজুর 100 টাকা দিলে বল দিতাম পারম নি একটা চিন্তা ফিরে গেছে গা না দিতাম পারতাম না গিরে হলি কমান দিয়া পারবো কেউ গুস্ত দিয়া ভাত খাবো কেউ ভর্তা দিয়া ভাত খাবো এটা তো পৃথিবীর নিয়ম সবাই যার যার তৌফিক অনুযায়ী দিতাম পারবে এখন দোয়া হবে দয়া করে একটা লুকু উঠবেন না আমার জরুরি আরেকটা কথা আছে আমরা সবাই মিলে দোয়া করব একসাথে একটা মিনিট শুধু সময় আপনাদের থেকে নিলাম আপনারা এই কিছু ফলাফল নাইতে আছে আপনারা বিসমিল্লাহ বইলা সবাই পকেটে হাত দেন 100 200 10 20 50 একটা লোক খালি যায় না ওই কোনা দিয়ে দুই একজন দাঁড়াও এলাকার মানুষ ভিতরে ঢুকো।